আমার বিশ্বাস নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই মদিনার বাচ্চা ছেলেদের দিকে লক্ষ্য করে দেখলেন মদিনার সব লোকের দিকে তাকিয়ে দেখলেন সমস্ত ছেলের মধ্যে থেকে একটা 4 বছরের বাচ্চা ছেলেকে নবী আমার কোলে করে ধরলেন বুকের সাথে বাপজি জড়ে ধরে বিশ্বাস করে দিন নবী আমার গালে মুখে চুমা দেন আর কাঁদে আর বলেন ওরে বাবা মক্কা নগরে আমি জন্ম নিয়েছিলাম ছোট থেকে মক্কা অলিগুলিতে আমি খেলাধুলা করেছি আমার সাথী ভাইদের সাথে মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না চিনতে পারলো না ও মদিনার বাবা শুনে নাও আমাকে মক্কার লোকেরা দেশ থেকে টানিয়ে দিয়েছে আমি তোমাদের দেশে পা দিয়েছি ওরে মদিনার বাবা বাচ্চা ছিনে বললাম আমি তোমাদের মদিনাতে কিছুদিন থাকার উপর ওই মক্কার মানুষের মতো কি তুমিও বের করে দিবাকে বললাম তোমরা কি আমাকে তাড়িয়ে দিবা না বললাম বাচ্চা ছেলের আব্বা তার প্রতিবেশী সবাই আশ্চর্য হয়ে গেল আমাদেরকে জিজ্ঞাসা করুন না 4 বছরের বাচ্চা ছেলের সাথে নবী আমার কথা বলে সবাই মিলে বাবা আদবের সহিত কথাগুলো শুনতেছিল সারা পৃথিবীর দস্ত হাবিবুল্লাহকে বাপ যে দেখতে পেয়েছে নবী আমার পা দিয়েছে বিরাট বড় ভাগ্য মদিনাবাসীদের আল্লাহ রাসূলের বাপ যে কথার জবাবে বাচ্চা ছেলেটা কি বলবে জানে নাও 4 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর বাবা চোখের পানি দেখে আর থাকতে পারলো না নিজের বাবা বাচ্চা ছেলেটার বাপ যে চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ওই বাচ্চা ছেলেটা ছোট ছোট মাসুম বাচ্চা ছেলের হাত দিয়ে বাবা আল্লাহ নবীর দুই চোখের কোণার পানি বাপ যে মুছাছেন আর বলেন ও আল্লাহর নবী ইল্লা রাহমাতান লিল আলামিন وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم ونبي حذيفة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لا هؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبا درود برن پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে
ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আরেকটু হালকা করে ইকো দিবেন, আরেকটু সাউন্ড হালকা। জকুতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা। একটু চেপে আসে ভাই, বাপজির একটু সামনের দিকে এগিয়ে আসে। মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা। পিতায় আমার আবু বাকার প্রথমে ইমানদার, ওগো প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত, আমার কাছে হাদিসে এত, নায়িকাহর কাছে ওগো নায়িকাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জকুতি করে নবীর ঘরে আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে উমা ঠিক বলেছো, মা ফাতেমা বলে উমা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসন ভুলেছো। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপুল গরু নাই যে তোমার আছে আমার নবীর দেহের খরু। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, ওগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা যার নবী বলেন যে জুকুতি করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আর একবার দুরুদ ইব্রাহিম কে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদনাথ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়েছে এমন একটা মাস, যে মাসের ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজে কোরআনে বলেছেন যে সহস্র আপনার
হাজার মাসে চেয়েও বাপিও উত্তম মাস বলুন আলহামদুলিল্লাহ সেই পবিত্র রমজান মাসে মহান রব্বুল আলামিন তার তিনি মজলিসে এবং আল্লাহর নিজের ঘরে আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন আমরা যে বসতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরের স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার দিনী মজলিসে বাপকে নিয়ে এসে বসে দেয় এই গ্রামে বহু মানুষ আছে অনেকে অলসতা ভাব নিয়ে বাপকে তারা বাড়ি থেকে অনেকে বের হবে না যে রোজিতে ওয়াজ শুনছি কেন যাব থাক অন্যদিন হয়তো শুনবো আবার এই যে একটা অলসতা ভাব তার মানে জানতে হবে যে আল্লাহ তাকে ভালো এই দিনী মজলিসে বাপকে নিয়ে এসে বসাচ্ছে না তাকে ভালোবাসে কি নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার তিনি মজলিসে নিশালা বসে দেন তা আমরা বসতে পেরেছি তা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরই আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবী কুল শিরোমণি পয়গম্বর আজম যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবীগণ যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আমরা বসে আছি পবিত্র রমজান মাসে প্রায় শেষের দিকে আজ 26টা তারাবি হয়ে গেল 25টা রোজা বাপজি আমরা পার করে দিয়েছি প্রায় মানুষ বাপজি বলা বলে শুরু করে দিয়েছে রোজা এবার 30টার হবে না একটা মানুষও বলছে না যে 30টা হবে কিন্তু আমাদের যে বাপজি ডাইরি যে পকেটে রয়েছে আমরা যে জালসা ডেট লিখে যে ডাইরি গুলো এই ডাইরি তো বাপজি এখানে ইংরেজি আরবি আপনার আর বাংলা তিনটে মাসের ডেট লেখা থাকে তারিখ তো ডাইরির বাপজি আপনার এই আরবি মাসের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে এই মাসটা হচ্ছে 29 মাস আরবি মাসটা আমরা অনেকে বলছি যে আরে একটা রোজা পুজলো না 30টা রোজা পুজলো ভালো হতো ওলামারা বলছেন এটা বলা যাবে না মাস কোন মাস 29 হয় কোন মাস 30 হয় তাহলে আল্লাহ দুটোই তো বাপজি পূর্ণ করে পাঠে যেটা 29 মাস সেটা পূর্ণ মাস আর যেটা 30 পাঠায় সেটাও পূর্ণ মাস 30 থেকে বাপজি 31 যাবে না ইংরেজি মাস 31 হয় 28 হয় কিন্তু এই আরবি 31 হয় না হয় 29 না হলে 30 তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন যে না 29ই মাস হবে চাঁদ হয়তো দেখা দিয়ে দিয়েছে তাহলে তার তো কোনো মানুষ বাপজিকে জোর করে রেখে রোজা রাখবে না ওলামার মুখে শুনেছেন গোটা পৃথিবীর মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম 2 ঈদের দিন ঈদুল ফিতর একটা আর ঈদুল আজহার এই 2 দিন আর আজহা বলা হয় কুরবানি দিনটাকে ওই কুরবানি দিনের পর থেকে নিয়ে পরপর 3 দিন দিয়ে টোটাল 2 ঈদ আর ওই কুরবানির পরে 3 দিন দিয়ে টোটাল 5 দিন হারাম তাহলে জোর করে যদি রোজা রাখতে যাই তাহলে বাপজিকে অন্যায় করা হবে আমাদের তো ভাই যাই হোক রমজান মাস আমাকে শাহাবুদ্দিন আপনাদের এখানকার খুব পরিচিত আমারও খুব কাছের মানুষ বহুদিন থেকে ওনার সাথে পরিচয় প্রথম আপনাদের গ্রামে জালসা এসে উনি যখন আমাকে দাওয়াত করলেন আমি ভাবলাম যে মনে হয় 25 কিংবা 27 তে বলবে আমি বললাম শাহাবুদ্দিন 25-27 করা যাবে না তো বলছে ইসু ভাই 25 লিব না আমরা 26 রাত্রিতে যাই কেন বলে 25 তারিখে তো মানুষ রাত্রি জাগে ছেলে মানুষ অনেক জায়গায় উলামারা দাওয়াত করছে ওই দিকে গুরুত্ব দেয় না
আমি তাকে হাসতে হাসতে বললাম যে সাহাবতিন এই ব্যাপারটা তো বেশ ভালোই তোমার জ্ঞান আছে দেখছি যে না মাওলানা সাহেব আমরা ওই রাত্রিতে করব না ওই রাত্রিতে মানুষ ইবাদত করবে মানুষের অসুবিধা হবে 26 রাত্রি লাইলাতুল কদর পড়ছে না ওই রাত্রিতে কিছু কোন আলোচনা করে একটু দোয়া করে নাও গত রাত্রিতে ছিলাম তেতুলিয়া বাপজি শাকুর মুড়বিলে একটা জায়গা আছে তো ওদের ওখানে একটা চালাকি করার একটা কাজ করেছে বলে যে হুজুর তারাবির পর হবে না ইফতার করার পরেই নামাজ পড়ি অমনি শুরু হয়ে যাবে বক্তব্য এক দেড় ঘন্টা আলোচনা করি দোয়া করার পরে তখন আমরা এশা নামাজ তারাবির নামাজ তারপর রাত্রি যারা জাগবে তারা পড়বে তাহলে ওখানে ইবাদতের ঘাটতির দিকে যাবে না তো ভাই আমি বলছিলাম যে রমজান মাস ইবাদতের মাস পার হতে চলল আমরা অনেকে অজুহাত দিয়ে বাপজি কাটিয়ে দিয়েছি অনেকে রোজা করেনি আজ থেকে 20 বছর পূর্বে 10 বছর পূর্বে মানুষ রোজা না করলে যারা রোজা করত তারা বকাবকি করত যারা রোজা করত না তারা মাথাটা নিচু করে কথাগুলো শুনত কিন্তু 2 বছর থেকে বাপজি আর বেরোজাদার যারা রোজা করে না তাদেরকে আর ধমক দিয়ে কথা বলা যাচ্ছে না যাচ্ছে বলে মশমশ করে খাচ্ছে ও রোজাদারের সামনে বলা যাচ্ছে না যে এই রোজা করনি কেন কারণ ওর দিকে লোক বেশি আবার নতুন একটা চালু হয়েছে আগে তো তো লোক ফাঁক করে লজ্জাই জানতে দিত কোন রোজা নাই ইফতার করতে যেত দাতন করতে করতে এখন ইফতার করছে বেশিরভাগ লোকে দেখছে যে এরা রোজা নাই ও একটা দল তৈরি হয়ে গেছে ইফতার হলি খেতে যাবে আমি আজকে রোহারপাড়া মাদ্রাসায় ওখানে আসর পর 40 মিনিট আলোচনা করেছি ওখানে বিরাট ইফতার আমি সেখানে একটা কথা বললাম যে জেনে শুনে বাপজি যারা রোজা করে না তাদেরকে জেনে শুনে ইফতার যা আমরা খাওয়াই আমরা জানি শুনে যারা রোজা করেনি বাচ্চা ছেলে তাদের ক্ষেত্রটা আলাদা কিন্তু এই যে আজ তাহাই এরকম ভুড়ি নিয়ে সে রোজা করছে না অথচ জানছি সে এসে মশমশ করে খাচ্ছে আমাদের সাথে ইফতারে আমরা খাওয়াচ্ছি যত্ন করি এই কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দেওয়া লাগবে যারা রোজা করে না তাদেরকে ইফতার যদি জানি শুনে খাওয়ান আপনার গুনাহ হবে ওকে একটু শিক্ষা দেওয়া দরকার কিন্তু আমরা বাপজি এখন আর করতে পারছি না এখন ওদের দিকে লোক বেশি তা আমি বলছিলাম আমার বিশ্ব নবী রমজান মাসের এত মর্যাদার কথা বলেছিল এই যে আপনাদের মিম্বার রয়েছে ইমাম সাহেব পাশে বসে আছেন জুম্মার দিনে যে বক্তব্য দেয় খুতবা বাপজি আপনার যে পড়ে ওই যে তিনটা কাঠের যে আপনার ধাপি বিশিষ্ট যে বাপজি যেটা ওটাকে মিম্বার বলি আমরা এখন অনেক জায়গায় মার্বেল হয়েছে আর টানাটুনি করছে না আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে বাপজি মদিনায় চলে যাওয়ার পরে রাসূল মক্কা থেকে মদিনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে বাপজি মাত্র 13 দিন লেগেছিল মদিনায় পৌঁছাতে বলুন আলহামদুলিল্লাহ এক রাতে যায়নি দুই দিনে যায়নি 13 দিন সময় লেগেছিল নবী মক্কা থেকে যখন মদিনাতে পা রাখলে মদিনার সব লোকেরা জানতে পেরেছিল রাসূলুল্লাহ মদিনাতে যাওয়ার আগে ওরা জানতো মদিনার বাসী লোকেরা তারা বিশ্ব নবীকে খুব ভালোবাসত আর নবী আমার পবিত্র জবানে বলেছে সারা পৃথিবীর মধ্যে মদিনার মানুষের মতো মানুষ আর কোথাও পাওয়া যাবে না বলুন আলহামদুলিল্লাহ এটা বাস্তবে যারা হজ করে আসে তাদেরকে জিজ্ঞাসা করবে যে ভাই মদিনার লোক ভালো না মক্কার মানুষ ভালো মক্কাতে অনেক হাজি ব্যাগ চুরি হয়ে গেছে টাকা অনেকে হজ করতে গিয়ে কাঁদছে বাড়িতে ফোন করছে যে আমার ব্যাগ সব চুরি করে নিয়েছে যেহেতু বেঈমান আবু জেহেলের ওখানে তার জন্মস্থান আমার বিশ্ব নবী জন্ম নিয়েছেন কিন্তু মক্কার লোক সবচেয়ে জারি ছিল বদমাইশ ছিল তারা মহান রব্বুল আলামিনের উপদেশ মদিনাতে রসুলকে বাপজি পাঠিয়ে দিয়েছিলেন ওখানে গেলে শান্তিতে থাকবে মদিনার লোক ভালোবাসবে
আমার নবী মক্কা থেকে মদিনাতে যাওয়ার পূর্বে মদিনার প্রতিটা মানুষ বাপজি জানতো যে রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার বিশ্বনবী যখন মদিনায় পৌঁছালে কিতাবে লিখেছে ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্যন্ত 4 বছর 5 বছর 6 বছর আড়াই বছরের বাচ্চা তার বাপ তার সামনে বলাবলি করেছে যে আজ আমাদের বিশ্বনবী যে আজকে মদিনায় পা রাখবে মক্কার লোকেরা থাকতে দেয় নাই আমার বিশ্বনবী আসবে সেই নবীর চেহারাখানা আগে আমরা দেখব মদিনার সব লোকেরা বাপজি টাপপুর মেরে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে বাচ্চা ছেলেরা বলল ওগো চাচা আপনারা আগে দাঁড়ালে আমরা তো দেখতে পাবো না তাফসীরে লিখেছে বাচ্চা ছেলেদেরকে বাপজি খাজুর গাছে দাঁড় করে দিয়েছিল প্রতিটা বাচ্চা ছেলের আব্বা ধরে খাজুর গাছের ডালকে বাগড়েকে ধরে দিয়েছে যে বাবা এই গাছটা ডালটা ধরে খান থেকে তোমরা প্রথমে রাসূলকে দেখতে বাবা আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনায় যখন পৌঁছে গেলেন মদিনার ছোট বড় সবাই আল্লাহর নবীকে সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড়ে মদিনার সব লোকেরা ডাক দিয়ে বলল হুজুর আপনাকে মেরেছে আর আপনাকে মদিনার কোন মানুষ গায়ে হাত দিবে না মারবে না ও নবী আপনি বলুন কোথায় থাকবেন আপনি আমার বাড়িতে চলুন সবাই বাবা মদিনার প্রতিটা মানুষ তারা বলতে লাগলো ও ভাই আমার দোখানা বাড়ি আছে আমার বিশ্বনবীকে একখানা দিয়ে দেব আর একজন বলল আমার দোখানা বাড়ি আছে আমার বিশ্বনবীর জানের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে এসেছেন উনাকেও দিয়ে দেব আমি গাছটা লাগিয়ে বাস করব আমি নতুন করে খাজুরের পাতার ডাল দিয়ে আমি ঘর বানিয়ে সেখানে আমি রাত্রি কাটাবো আমার বিশ্বনবীজি থাকবে আমার বাড়িতে সবাই বাপ যে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে আমার নবীকে নেওয়ার জন্য মদিনার মানুষেরা এত ভালো আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার বাচ্চা ছেলেদের দিকে লক্ষ্য করে দেখলেন মদিনার সব লোকের দিকে তাকিয়ে দেখলেন সমস্ত ছেলের মধ্যে থেকে একটা 4 বছরের বাচ্চা ছেলেকে নবী আমার কোলে করে ধরলেন বুকের সাথে বাপজি জড়ে ধরে বিশ্বাদর দিয়ে নবী আমার গালে মুখে চুমা দেন আর কাঁদে আর বলেন ওরে বাবা মক্কা নগরে আমি জন্ম নিয়েছিলাম ছোট থেকে মক্কা অলিগুলিতে আমি খেলাধুলা করেছি আমার সাথী ভাইদের সাথে মক্কার লোকেরা আমাকে থাকতে দিল না চিনতে পারলো না ও মদিনার বাবা শুনে নাও আমাকে মক্কার লোকেরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আমি তোমাদের দেশে পা দিয়েছি ওরে মদিনার বাবা বাচ্চা ছিনে বললাম আমি তোমাদের মদিনাতে কিছুদিন থাকার উপর ওই মক্কার মানুষের মতো কি তুমিও বের করে দিবাকে বললাম তোমরা কি আমাকে তাড়িয়ে দিবা না বললাম বাচ্চা ছেলের আব্বা তার প্রতিবেশী সবাই আশ্চর্য হয়ে গেল আমাদেরকে জিজ্ঞাসা করুন না 4 বছরের বাচ্চা ছেলের সাথে নবী আমার কথা বলে সবাই মিলে বাবা আদবের সহিত কথাগুলো শুনতেছিল সারা পৃথিবীর দস্ত হাবিবুল্লাহকে বাপ যে দেখতে পেয়েছে নবী আমার পা দিয়েছে বিরাট বড় ভাগ্য মদিনাবাসীদের আল্লাহ রসুলের বাপ যে কথার জবাবে বাচ্চা ছেলেটা কি বলবে জানে নাও 4 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর বাবা চোখের পানি দেখে আর থাকতে পারলো না নিজের বাবা বাচ্চা ছেলেটার বাপ যে চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ওই বাচ্চা ছেলেটা ছোট ছোট মাসুম বাচ্চা ছেলের হাত দিয়ে বাবা আল্লাহ নবীর দুই চোখের কোনার পানি বাপ যে মুছাছেন আর বলেন ও আল্লাহর নবী আপনাকে এত ভালোবাসি আমরা এত ভালোবাসি নবী গো কোনদিন আপনাকে মদিনা থেকে আর টানিয়ে দেব না ও আল্লাহর নবী শুনে না প্রয়োজন হলে আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমি বাচ্চা ছেলে 4 বছর ছেলে ওয়াদা করলাম কথা দিলাম আমার জানটা পর্যন্ত কুরবান দিতে রাজি আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এত ভালোবাসলেন বাবা বাচ্চার কথা শুনে নবী চুমা খেলেন
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ যে বাচ্চা ছেলেটার মাথা হাত দিয়ে বলল বাবা ও বাচ্চা তুমি বড় ভাগ্যবান সারা পৃথিবীর দস্ত রাসূলুল্লাহ সারা পৃথিবীর পয়গম্বর নবী তোমার গালে চুমা দিয়েছে তোমার মাথা রহমতের হাত দিয়ে দিয়েছে শুনে নাও তুমি বড় ভাগ্যবান নিশ্চয় তোমাকে আল্লাহ জাহান্নামে দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ও মদিনার লোকেরা শুনে নাও আমি তোমাদের কারো বাড়িতে যাব না মদিনার সব লোকেরা যখন ডাকতে লাগলো আমার বাড়িতে চলো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও মদিনার মানুষেরা শুনে নাও আমি যে বুরাকটায় না উঠে চেপে এসেছি আল্লাহর নবী যে উটটায় চেপে বাপজি মক্কা নগরে চলাফেরা করতেন ওই উটটার নাম হাদিসের কিতাবে পাওয়া যায় আজবা কি না বললাম আজবা উটের নাম আল্লাহর নবী আজবা নামক উটে বাপ যে চেপে যাচ্ছিলেন মদিনায় পা রেখেছেন উটটা বাপ যে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওগো মদিনার লোকেরা শুনে নাও আমার আজবা নামক উটটা যার বাড়ি দরজা গিয়ে দাঁড়িয়ে যাবে ওই বাড়িতে তোমাদের রসুন দাঁড়িয়ে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাড়িতে আরাম করবে রাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উট থেকে বাপ জি নেমে পড়লেন বিশ্ব নবী বলেন আজবা যেই বাড়িটা তোমার পছন্দ হবে তুমি ওই বাড়ির দরজা গিয়ে দাঁড়িয়ে যাবা বসে যাবা ওই জায়গায় তোমার বিশ্ব নবীজি আরাম করবে থাকবে মদিনার সব লোকেরা হাত তুলে দোয়া করে নানলাও আল্লাহর নবীর উটটা যেন আমার বাড়ির দরজায় যেন বসে যায় আল্লাহর নবী পেছনে উট আগে আগে সব মদিনার লোকেরা পেছনে বাপজি দাঁড়িয়ে আছে উট আপনার চারিদিকে দেখে এক গলি থেকে বাপজি আর এক গলিতে বাপজি চলে যায় আর একটা গলিতে বাপজি চলে যায় মদিনার বাসিনা হতো ভাগে কেন কি ব্যাপার এ ওটা কারো বাড়ি পছন্দ করে নাই ওটা ঘুরতে 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 গিয়া মদিনার যে বাড়ির দরজায় গিয়ে বাপজি বসে পড়লেন ওই বাড়িওয়ালার নাম ছিল হযরতে আবু আইয়ুব আনসারী বলুন সুবহানাল্লাহ ওর দরজার গুড়ি থেকে ওটা বসে পড়লো আমার বিশ্ব নবী বলেন গো বন্ধুরা আমি এখানেই থাকবো এই বাড়িতে আমি আরাম করব আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর রাসূল এই বাড়িটা আমার নয় বলে কার বাড়ি এটা বলে নবী এই বাড়িটা আপনারই বাড়ি জোরে বলুন আলহামদুলিল্লাহ লোকেরা বাপজি তারা বলল তা কি কেরা হয় রাসূল তো এর পূর্বে পা রাখে নাই ওই দেশের বয়স্ক লোকেরা অনেকে ছিল বৃদ্ধ লোকেরা ডাক দিয়ে বলল আমরা শুনেছি শুনে নাও আজ থেকে নয় সিরাতে হালবিয়া বলে একটি কিতাব বিশ্ব নবী জীবনীতে এসেছে আল্লাহর রাসূল দুনিয়াতে জন্ম নেওয়ার পূর্বে এক নয় দুই নয় বহুদিন আগে একটা নাজ্জাশী দেশের একটা বাদশাহ ছিল তিনি ছিলেন বাপজি ইমানদার ওনার দরবারে ইহুদির সেই সময় তাবুর তাবুর আলেম ছিল তাওরা জুবুর ইঞ্জিলের হাফেজ সেই নাজ্জাশী বাদশার সামনে কেতাব পড়তে পড়তে বলেছিল হুজুর আখিরি জামানার একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে মক্কার লোকেরা তারা দেখতে পারবে না তার জন্ম হবে মক্কা নগরে নাজ্জাশী দেশের বাদশাহ ইহুদির আলেম তার কাছে বাপজি বয়ান করছে বিশ্ব নবীর কথা নবী তখন জন্ম নেয় না নাজ্জাশী দেশের বাদশাহ আল্লাহকে ভালোবাসতে বলে সেই নবীকে বলে বাদশাহ ওই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ তৈরি করতেন না সেই বিশ্ব নবী এত মর্যাদা সম্পূর্ণ সেই নবী দুনিয়ার বুকে হাসলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি হয় ওই নবী দুনিয়াতে যতবার কাঁদবে জাহান্নাম ততবারই বাপজি থরথর করে সে ভয়ে সেও কাঁদবে কারণ জাহান্নাম চিন্তা করে যদি নবী একবার যদি বলে দেয় একবার যদি বলে দেয় যে আল্লাহ আমার যত উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত আসবে তুমি কাউকে জাহান্নামে দিও না আচ্ছা বলেন আল্লাহ রাসূলের দোয়া করলে আল্লাহ কবুল করতেন না অবশ্যই কবুল করতেন তাই জাহান্নাম যখনই নবীকে কাঁদতে দেখতেন তখনই জাহান্নাম ভয় থরথর করে কাঁপত হয়তো রাসূল আমার আমার খোরাকগুলোকে হয়তো জান্নাতে পাঠিয়ে দিবে জাহান্নামীদেরকে নাজ্জাশী দেশের বাদশাকে বলে হুজুর সেই নবী যতবার দুনিয়াতে আসবে ততবারই জান্নাতের মর্যাদা বৃদ্ধি হবে
কিন্তু সেই বেচারাকে মক্কার লোকেরা চিনতে পারবে না তাকে মারিয়ে মক্কা থেকে তাড়িয়ে দিবে বলে যাবে কোথায় সে মক্কা থেকে বলে মক্কা থেকে সে যাবে মদিনা শরীফ বলে একটা জায়গা সেই তোরা সুপুরে ভাষাটা লেখা আছে আসরিফ কি নাম বললাম আসরিফ নবীজি বাপটি মদিনাতুন নবী নাম রেখেছিলেন নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে পা রাখলে তখন ওই আসরিফ দাসটার নাম পরিবর্তন করে হলো মদিনাতুন নবী নবীজির শহর তখন ওই নাজ্জাশী দেশের বাদশা ইহুদির আলেমকে নিয়ে তার তো টাকার অভাব নাই বলল হুজুর চলুন আমার সঙ্গে সে মদিনা শরীফে সে আসরিফ নামক দাসটা কোনটা সেখানে আপনি নিয়ে চলুন তখন তো ওরা মদিনা বলে জানে না আসরিফ বলে জানে নাজ্জাশী দেশের বাদশা সেই দেশে যাওয়ার পরে মদিনায় একটা জায়গা রসুল্লার নামে কিনে নবীর নামে ওয়াক করে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ সেখানে বোর্ডে লেখা ছিল আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা বাড়ি এবার ওই বাড়িটাকে যত্ন করে রাখার জন্য পালাক্রম ভাবে মানুষ পাহারা দিতে 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 এই আবু আইয়ুব আনসারির বাপটি পালা পড়েছিল ঘরটা আগলানোর জন্য আমার বিশ্ব নবী কে ডাকতে বলুন হুজুর সেই নাজ্জাশী দেশের বাদশা আপনার নামই জায়গাটা কিনে আপনার নামে বরাদ্দ করে দিয়েছে এবারে আপনা ভাই সেই বিশ্ব নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে নবীর কথা বহু কিতাবে দিয়েছে আদম আলাইহি সালাম থেকে নিয়ে শারুহুল আলাইহি সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলকে আমার আখির জামানার পয়গম্বরের খোশখবরি শুনিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কিতাবে লিখেছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম আপনারা অনেকে নাম শুনেছেন গোটা পৃথিবীতে যত নবী আল্লাহ রাসূল পাঠিয়েছে সব নবীদের চেয়ে বাপজি রাগিল মেজাজি নবী ছিলেন হযরতে এই মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম তিনি এত মেজাজি ছিলেন আমার বিশ্ব নবী যখনই নবীদের কথা বলতে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দেখেছি মুসা নবীর কথা আমার নবী আলোচনা করলি মুচকে মুচকে হাসতে অন্য নবীদের কথা বলতে গিয়ে নবী হাসতেন না এতটা যতটা মুসা নবীর কথা বলতে গিয়ে হাসতেন সাহাবারা বলতেন হুজুর আপনি মুসা নবীর কথা বলতে গেলে হাসেন কেন বলে আবার মুসা ভাই অত্যন্ত জালুলুল কদর নবী ছিলেন খুব রাগীর নবী ছিলেন আল্লাহর কাছে এমন এমন প্রশ্ন করেছে অন্য নবীরা সাহস করে বলতে পারে নাই কিন্তু আমার আল্লাহ মুসা নবীর কথাতে রাগ করে নাই বলুন আলহামদুলিল্লাহ রাগ করেন সেই মুসা নবী আলাইহি সালামের জীবনীতে এসেছে উনি এক নাই দুই নাই ১৩টা তার ভক্ত নিয়ে ওই মদিনা দিয়ে বাপজি রাস্তায় যাচ্ছিলেন আমার বিশ্ব নবী মক্কা থেকে বাপজি মদিনা রাস্তায় পাড়ি দিতে গিয়ে একটা গুহা পড়েছিল যে গুহাতে রাসূলুল্লাহ লুকিয়েছিলেন ওই গুহাটার নাম মনে আছে আপনাদের গুহাটার নাম কি গারে সুর বলে জায়গাটার নাম গারি হীরা যেখানে কোরআন নাযিল হয়েছিল ওটাকে হীরা গুহা বলা হয় হীরা গুহা কেউ গারি হীরা দুটি বলা যায় আর বিশ্ব নবী বাপজি যেইখানে আবু বাকারকে নিয়ে পালিয়ে গিয়ে একবার রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে রাত্রির বেলা লুকালেন সকাল হয়ে গেল আর ওই গুহাটার নাম হচ্ছে গারের সুর যেই গুহার ভিতরে বাপজি কবিতরার মাকড়সার জাল বুনে দিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ কবিতরে ডিম পাড়িয়েছিল আর মাকড়সায় জাল বুনে দিয়েছিল আবু সুহের উদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব এরা কয়েকজন নেতা গিয়ে ওই গুহার কাছে গিয়ে পৌঁছে গিয়েছে নবীকে দেখে ফেলবে আবু সুহেল বলল এখানেই আছে বেটা এই গুহাটি লুকিয়েছে এখানে এর বাইরে পালানোর কোন তার রাস্তা নাই সকাল হয়ে গেলে আমাদের দেশের বহু লোক তাকে ধরে ফেলবে ওই জায়গায় আবু সুফিয়ান বলেছিল আবু জেহেল তো পাগলা হয়েছে কেন বলে পাগলা মানে বলে তোমার সেই বুদ্ধিটুকু নাই দেখতে পাচ্ছ না এখানে পায়রা বসে আছে কে বলেছেন পায়রা কে বলেছেন ঘুঘু এই দেখো এখানে ডিম পাড়ি বসে আছে তো আর এই যে মাকড়সা জাল দেখতে পাচ্ছ যদি এখানে একটা মানুষ থাকে এ পায়রা ঘুঘু কোনদিন থাকতে পারে
আরে মাকড়সা জালটা তো থাকবে না ভেঙে যাবে আবু সুফিয়ান খুব বুদ্ধিজীবী ছিল আল্লাহ পরে তাকে হেদায়েত বানিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ পরে মক্কা ফাতাহ জয় হওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার আগে বেঈমান ছিল আবু সুফিয়ানের যুক্তিতে তারা সবাই রাজি হয়ে গেল তাই তো কিন্তু আবু বকর বলেছেন ওগো রাসূল এই দেখেন মাথার উপর ওরা আবু জেহেল লোকেরা ওরা তো দেখে ফেলবে বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ মাআনা হে আবু বকর আমি আর তুমি এখানে শুধু নাই আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ভয়ের কোনো কারণ নাই আমার বিশ্ব নবীর সেই গোহার জায়গাটা তখনও তো ছিল মুসা নবী জামানা তো মুসা নবী তার দল নিয়ে চলে যাচ্ছেন ওই গারেশুরের পাহাড়ে মুসা নবীর ১৩টা ভক্তর মধ্যে থেকে একটা তার ভক্তর নাম ছিল উসামা উসামা উনি লক্ষ্য করে দেখলেন বিশ্ব মুসা নবী পয়গম্বর আলাইহি সালাম বারবার সামনের দিকে বাপজি পা ফেলছেন আর পেছন দিকে গুলি করে ওই জঙ্গলটার দিকে তাকাচ্ছে ওই গারেশুর জঙ্গলটা উসামা ডাক দিয়ে বলেছিল গো নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম আপনি বারবার কেন ঘুরে আপনি ওই গুহাটার দিকে তাকাচ্ছেন বলেন মুসা নবী পয়গম্বর আলাইহি সালাম দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন গো উসামা তুমি জানতে পারো নি বলে নাও হযরত মুসা নবী আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলেন গো বন্ধু শুনে না উসামা আমার বহুদিন পরে ঈসা নবী পয়গম্বর আলাইহি সালাম কান্না পাঠাবেন আমার ঈসা নবীর পর ৫০০ বছর পর আর একটা নবী পাঠাবেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকে পাঠাবে ওই নবীকে মক্কার লোকেরা তাকে দেখতে পারবে না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর তার বন্ধু একটা হবে তার নাম হবে আবু বকর ইবনে আবু কুহাফা ওই বন্ধু আবু বকরকে নিয়ে চলে এসে গুহার ভিতরে লুকাবে এই গুহার ভিতরে আশ্রয় নিবে যখনই বাপ যে আঙুল দিয়ে জোরে আওয়াজ দিয়ে বলছিলেন আর ওই গুহার ভিতরে বাপ যে একটা সাপ ভরা ছিল কেতাবে পাওয়া যায় সাপটা বেরিয়ে এসে আল্লাহর কুদরতে সাপের বাবা জবানটা খুলে গিয়ে বলেছিল আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ সাপ নবী মুসাকে সালাম দিয়ে বলেছিল গো মুসা নবী পয়গম্বর আমি বহুদিন ধরে এই গুহাটায় থাকি গুহাটা হচ্ছে আমার গুহা আর এই গুহায় আপনি আবার দুটো মানুষ কাকে নিয়ে সাপ ঢোকাচ্ছেন একটু দয়া করে বলুন কোন লোকগুলো আসবে আল্লাহর নবী মুসার বাপ নিয়ে ১৭টা নয় ১৩টা তার ভক্ত অবাক হয়ে গেল সাপ কথা বলে আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেছিল সাপ যেই নবীর কথা আমি ইশারা করে বলেছি ওই নবীকে সৃষ্টি না করলে তো কো সৃষ্টি করতো নাও ওরে সাপ আখিরে জামানার পয়গম্বর রসুল আসবে যাতে নবীর মর্যাদার ব্যাপারে বাপ যে বলতে শুরু করে নিলাও আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে কয়েকটা কথা শোনার পর সাপ আপনার ডাক দিয়ে বলেছিল গো মুসা নবী পয়গম্বর আপনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে হাও ও গো আল্লাহর নবী মুসা নবীরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফেরত দিতে পারে না আল্লাহ কবুল না করে থাকতে পারে না ও মুসা নবী পয়গম্বর আল্লাহর নবী পয়গম্বর আপনি দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন বলে হ্যাঁ ও গো নবী একটু দয়া করে আপনি আমার জন্য দোয়া করুন ওই আখিরে জামানার বিশ্ব নবীকে না দেখা নিয়ে আমার যেন মত আল্লাহ না দেয় ওই নবীকে আমি সালাম দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা ওই সাপটার জন্য বাপ যে দোয়া করে নিয়েছিলেন কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্ম নেওয়ার পর মক্কা নগরে বাপ যে ৫৩ বছর ছিলেন আল্লাহর নবী জন্ম নেওয়া থেকে নিয়ে ৫৩ বছর মক্কার মাটিতে বাপ যে ছিলেন ১০ বছর বাপ যে নবী আমার মদিনাতে বাপ যে কাটিয়েছিলেন আল্লাহর নবী যে আবু বকরকে নিয়ে যখন গুহাতে বাপ যে
প্রবেশ করেছিলেন ওই গুহার ভিতর বাপ যা আপনার সাপ ছিল না আল্লাহর নবী বলেন আবু বকর এই গুহার ভিতর আমরা একটু আর আরাম করব আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন হুজুর বেয়াদবি হলে maaf করবেন আপনি এখানে একটু দাঁড়ান আমি গুহার ভিতরটা একটু পরিষ্কার করে আমি আসি হযরতে আবু বকর বলে আমি তখন সাপ দেখতে পেয়েছিলাম না আল্লাহর নবীর বন্ধু আবু বকর গুহাটা বাপ যে ঘাস গোছালে গলাও ছেড়ে ছেড়ে বাপ যে রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর আস্তে করে নেমে আসুন আপনার বন্ধু আবু বকর গুহার ভিতর আছে চিন্তার কোনো কারণ নাই দুজনের পাশাপাশি বসে আছেন আবু বকর বিশ্ব নবীর চেহারার দিকে বাপ যে চেয়ে আছেন আল্লাহর নবীজি বলছেন আবু বকর তুমি আমার দিকে অমন করে তাকে কান্না করেছো কেন বললাও আমার আবু বকর বলে হুজুর আমি আপনার সাথে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বলে কি বলে আবু বকর কাদার বলে নবী আপনি দুইবার যদি পা সামনের দিকে ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছিলেন বলুন ও গো আল্লাহর নবী আপনি মক্কার মাটির দিকে কেন ঘুরে ঘুরে দেখছিলেন বলুন আবু বকর বলে নবী গো আমি চিন্তা করেছি মক্কার লোকেরা আপনাকে চিনতে পারল না আবু বকর কেন নবী ডাক দিয়ে বাপজি জোরে জোরে বলেন আবু বকর আমি জন্ম নিয়েছি মক্কায় আমার বড্ড কষ্ট হচ্ছে মক্কার মাটি ছেড়ে মদিনায় যেতে কিন্তু আল্লাহর হুকুম হয়েছে আমাদেরকে যাওয়া লাগবে ওরে আবু বকর অনেকটা রাস্তা হেঁটে এসেছে আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে আমি বসে থাকতে পারি নাই আবু বকর তুমিও তো ক্লান্ত হয়েছো আবু বকর বলে হুজুর চিন্তা করবেন নাও আপনি একটু আমার পায়ের উপর মাথা রেখে আপনি একটু আরাম করুন আমার বিশ্ব নবী বলেন আবু বকর ডান পাটা একটু বিছিয়ে দাও আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডান পাটা বাপ যে বিছিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আমার ঘুমে গিয়েছেন আর ওই সময় আল্লাহ নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটো বন্ধ করেছেন আর আবু বকর চারিদিকে গুহার দিকে বাপ যে লক্ষ্য করে দেখলেন বাবা বাহিরকার বাপ যে আপনারা দেখছেন সূর্যের বাপ যে আপনারা ছটা গুহার ভিতর দিয়ে বাপ যে প্রবেশ করেছে আবু বকর দেখলেন ছিদ্র হয়ে আছে ছোট ছোট ফুটো হয়ে আছে আবু বকর আস্তে করে বাপ যে মাথার পাগড়িটা রুমালটা বের করলেন হাত দিয়ে আস্তে আস্তে করে বাপ যে দাঁত দিয়ে ছিঁড়ছেন হা দিয়ে ছিঁড়ছেন আর ওই ফটোগুলো বাপ যে আপনার বন্ধ করতে লাগলেন একটা ফটো বাপ যে বন্ধ করতে পারলো না আবু বকর বাপ যে আপনার পায়ের বুড়ো আঙুলটা বাম দিকের পায়ের বুড়ো আঙুলটা বাপ যে ভরে দিয়ে চাপ দিয়ে দাঁড়িয়ে ছিল না বসে ছিল ওই সময় আল্লাহর গয়েব আওয়াজ এসে যে সাপ যে নবীকে সালাম দেব বলে অপেক্ষা করতেছে যা যা তোর গুহার ভিতরে সেই নবী আরাম করতেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী আমার পয়গম্বর আলাইহি সালাম তিনি আপনার সেখানে শুয়েছিলেন কিতাবে লিখেছে বাপজি সাপ এসে প্রথমে কামড় দেয় নাই সাপ লেজ দিয়ে ধাক্কা দিয়েছিল আবু বকরকে সাপ বলতে চেয়েছিল রে নবীর বন্ধু কে আছে স্পর্শ না আমি বিশ্ব নবীকে সেই মুসা নবীর কাছ থেকে দোয়া নিয়ে আছি সালাম দেওয়ার জন্য লাস্টে কামড়ে দিয়েছিল ভাই আমার বলার উদ্দেশ্যেই যে আমার সেই নবী মক্কা থেকে মদিনায় যেতে ১৩ দিন সময় লেগেছে মদিনাতে পৌঁছানোর পরে নবী সেখানে নামাজ পড়ার জায়গা দরকার রাসূল সেখানে বাপজি মসজিদ তৈরি করলেন মসজিদ বাপজি তৈরি করার পর মসজিদটা নাম দিলে মসজিদ নববী নবী ওই মসজিদ নববীর ভিতরে আল্লাহ দরুদ নবী রহমাতুল্লিল আলামিন প্রতিদিন এসে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন কেতাবে লিখেছে নবী একটাই কথা তিনবার করে বলতেন সাহাবারা হয়তো প্রথমে কথাটা যদি মনোযোগ না দেয় দ্বিতীয়বার বললে হয়তো কথাটা মনোযোগ সহকারে শুনবে এই জন্য নবী একটা কথাকে তিনবার তিনবার করে বলতেন আমি দেখেছি আমাদের আকাবির হুজুরদেরকে আমি সুরুলিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব মাতাজিলুল আলী শাইখুল হাদিস বুখারী পড়া উনি বুখারী বাপজি আন্দাজে পড়াতেন বলুন আলহামদুলিল্লাহ এখন বেঁচে আছে উনি এত বড় পণ্ডিত আল্লাহ ওনাকে এত যোগ্যতা দান করেছে উনি একটা পড়াকে আমাদের ক্লাসে তিনবার তিনবার করে বলতে আমরা বলতাম হুজুর আমরা তো একবার বলিতে বুঝতে পারছি এই কথাটা এই তিনবার বলেন কেন উনি বলতেন আমার রাসূলুল্লাহর সুন্নাত জিন্দা করছি নবী তিনবার করে বলতে আমার বিশ্ব নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন সাহাবারা শুনতেন যেমন আজ আপনারা বসে আছেন আমার নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বাপজি তারা কথা শুনতো
আর সাহাবারা তো জানতেন যে আমার বিশ্বনবীর চেহারার দিকে মহব্বতে তাকালে যারাই নবীর মহব্বতে নবীর দিকে তাকিয়ে কথাগুলো শুনতো তাদেরই জীবনে গুনাহগুলো বাপজি maaf হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ এত দাবি নবী আমাদের বিশ্বনবী দরদি নবী রহমতের নবীর পা থেকে মাথা পর্যন্ত সব বরকত সাহাবারা বরকত নেওয়ার জন্য আপনার প্রতিযোগিতা করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে নবী এত দামি নবী ঘেমে গেলে নবীর ঘামগুলো যখন এভাবে ফেলে দিতেন আমরা সাহাবারা ওই ঘামগুলো কাছে গিয়ে আমরা একটু নাক দিয়ে শুনতাম মৃগ নাভির মতো বাপজি খুশবু বের হতো বলুন আলহামদুলিল্লাহ জঙ্গলে সব হরিণের বাপজি মৃগ নাভি থাকে না হয়তো 1000 হরিণের মধ্যে হয়তো একটা দুটো হরিণে থাকে আর একটা মৃগ নাভি যে হরিণটা থাকে গোটা জঙ্গলকে বাপজি মোহিকে রাখে তো সাহাবারা বলে নবীজির ঘাম থেকে মৃগ নাভির মতো খুশবু বের হতো অনেক সাহাবারা বলতেন আমরা শিশিতে ভরে রাখতাম আতরের মতন ব্যবহার করতাম আমার বিশ্বনবী এত দামি নবী পয়গম্বর রহমতের নবীর দিকে বাপজি তারা তাকাতে আমার বিশ্বনবী কথা বলতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ নববীর ভিতরে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওই জায়গাটাকে মেহরাব বলা হয় নবী যেখানে নামাজ পড়াতে মেহরাব বলা হয় হযরতে আবু বকর নয় সব সাহাবারা বলেন দেখলাম ওই মেহরাবের কাছে একটা খাজুর গাছ ছিল যে গাছটাকে রসুল বাপকে নাম রেখেছিলেন উস্তুনে হান্না কি নাম বললাম খাজুর গাছটার নাম আরবিতে খাজুরকে বাপজি তামারুন বলা হয় তামারাতুন মানে হচ্ছে খাজুর তো ওই খাজুর গাছটাকে তামারাতুন বলতেন না নবী বলতেন উস্তুনে হান্না খাজুর গাছটার নাম রেখেছিলেন তাফসীরে লিখেছে গাছটার মাথাটা ছিল না শুকনো গাছ নবী সেই গাছটার বাপজি আপনার দাঁড়িয়ে পিঠ লাগিয়ে রসুল ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন আজ তোমরা চেয়ারে বসে আরামদায়ক জায়গা পাই নবী সেখানে বাপজি তিনটে ধাপি বিশিষ্ট মিম্বার তৈরি তখন সেই সময় হয় না সব সাহাবারা কথা শুনতেন আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে রসুলের দিকে তাকিয়ে থেকে কথাটা শুনছিলেন দেখলেন নবী আমার এক আধ ঘন্টা ওয়াজ করা হয়ে গেলি কোন সময় ডান পাটা নড়াতে কোন সময় বাম পাটা নড়াতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ডান পা বাম পা নড়ানো দেখে ওনার কষ্ট হলো উনি বুঝতে পেরেছেন আমার বিশ্বনবী কষ্ট পায় দাঁড়িয়ে কথা বলতে কি রাসূল দোয়া করে দিলেন মজলিসে শেষে সব সাহাবারা বাড়ি চলে গেলে আনাস বিন মালিক উনিও বাড়ি চলে গেলে আনাস বিন মালিকের স্ত্রীর নাম ছিল হযরতে আয়েশা আমরা জানি বিশ্বনবীর একটা স্ত্রীর নাম ছিল আয়েশা আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম ছিল আয়েশা এই আয়েশা আলাদা আয়েশা হযরতে আনাস বিন মালিকের স্ত্রীকে ডাক দিয়ে বলল গো বিবি আমার বিশ্বনবীকে দেখতে পায় নবী কষ্ট পায় ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয় নবীর পাটা ফুলে যায় ডান পাটা একবার নড়ায় বাম পায় ভর দেয় তো নবীর জন্য একটু আরামদায়ক জায়গা কি তৈরি করে দিলে ভালো হয় ওনার স্ত্রী বাপজি বলেছিল আপনি তক্তা দিয়ে তিনটে ধাপি মিম্বার বানান ওনার স্ত্রীর সাজেশন মোতাবেক ওই মিম্বারটা বানালেন বানিয়ে নিয়ে তারপরের দিন বাপজি আমার বিশ্বনবীর সাহাবা জুম্মার দিনে মাথায় করে নিয়ে বাপজি চলে যাচ্ছেন ওই মসজিদ নববীতে বিশ্বনবীর সাহাবারা সবাই হতবা ই কাঠের কি ব্যাপার আলী আসছে কেন মাথায় করে ও মিম্বার তা সবাই জানে না আমার বিশ্বনবী বলে আনাস ওটা কি বলে হুজুর এটা আপনি বসে আরাম করবে আমার বিশ্বনবী জায়গাটার নাম রাখলেন মিম্বার খাজুর গাছ ওই পাশে দু হাত পাশে দাঁড়িয়ে মিম্বারটা যাহাতে রেখে দিয়েছে রেখে দেয় সব সাহাবারা বসে আছেন আনাস বিন মালিকও তাকিয়ে আছে আমার বিশ্বনবী মিম্বারে প্রথমকার ধাপিতে পা দিলেন না উনি বসলে দ্বিতীয় ধাপিতে না তৃতীয় ধাপিতে পা দিলেন পা দেওয়ার পরে
আমার বিশ্বনবী আনাস বিন মালিকের দিকে তাকাচ্ছেন আর মুচকে মুচকে হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাসূলের হাসি দেখে তিনিও হাসছেন। আনাস বুঝতে পেরেছে আমার রাসূল এ আমার কাজটা দেখে খুশি হয়েছে, আর রাসূল যদি খুশি হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ কোরআনে বলেছেন। হে আমার রাসূল আপনি বলুন আমার জান্নাত নিতে হলে, আমার সান্নিধ্য লাভ করতে হলে ফাত্তাবিউনি, হে রাসূল আপনার জন্য ইত্তাবা অনুসরণ করে যেন চলে, আপনার কথা মোতাবেক যেন চলে, আপনাকে ভালোবাসে। যদি আপনার কথা মোতাবেক চলে ইহুবিকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি, বলুন আলহামদুলিল্লাহ। শুধু ভালোবাসা তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি তার গুনাহগুলোকে মাফ করে দিই, ওয়াল্লাহু গফুর রহিম আমি অত্যন্ত দয়ালু, আমি অত্যন্ত রহম করালো, আমি আল্লাহ। আমার বিশ্বনবীর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসছেন, রাসূল খুশি হয়েছে। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাজুর গাছটায় বাপ জাতকে পিঠাকায় নাই, মসজিদে বাবা মিম্বারে বসে নবী আমার বক্তব্য আপনার দিতে শুরু করলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবারে মসজিদে নববীর দরজার সামনে বসেছিলাম, আনাস বিন মালিক বলেন আমি চার পাঁচটা সাহাবার পেছনে আমি বসেছিলাম, আল্লাহর নবী যখন বক্তব্য রাখছিলেন বাবা ওই খাজর গাছটা বাচ্চা ছেলের মতো হঠাৎ করে কান্না শুরু করে দিল, সাহাবারা বলেন আমরা চারিদিকে দেখলাম ছোট বাচ্চা এখানে তো নাই, কে কান্না করে? সাহাবা সালমান ফার্সি বলেন দেখলাও নবী আমার মিম্বার থেকে নামার পর ওই খাজর গাছটার কাছে গিয়ে হাত দিলেন, বরকত মায়ের রহমতের হাত ঠাকালেন নবী আমার, যাহাতে খাজুর গাছে হাত দিলেন আর কান্নার আওয়াজ বাপ যে বন্ধ হয়ে গেল। সব সাহাবারা বলেন দেখলাও কলা গাছে যেমন ঠোকা মারলে বাপ যে পানি বের হয়, ওই গোটা খাজুর গাছের বডি দিয়ে বাপ যে আপনার চারিদিক দিয়ে পানি ঝরেছিল। আল্লাহর নবী বলেন অস্তুর হান্না কেন কান্না করেছো মানা? ওই গাছটা আস্তে করে বলছেন নবী বাদবি হন মাফ করবেন, ও নবীজি আপনার রহমতের বডি থেকে আমাকে বঞ্চিত করে দিলেন। নবী গো মসজিদ যেদিন থেকে তৈরি করেছেন আপনি সেদিন থেকে আমি বড় ভাগ্যবান হয়েছিলাম, আপনার পবিত্র পিঠ মোবারক খান আপনি আমার শরীরে বডিতে টেক লাগিয়াও আপনি বক্তব্য রাখেন নবী গাও, আর আজ আপনি মিম্বারটায় কাঠের উপরে আপনি বসে বসে বক্তব্য রাখলেন, আপনি আমার কাছে আসলেন নাও, এই জন্য আমি কান্না করেছি নবী গো, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, এত আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাব আনাস বলেন শুধু ওই খাজুর গাছ না, আমি নবীর সাথে অনেক জায়গায় সফর করতে গিয়ে দেখেছি আনাস বিন মালিক বলেন একটা ময়দান দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর নবী বলেন আনাস আমি এখানে একটু আরাম করব, আনাস বলেন বিশ্ব নবীকে আমি একটা বিছানা বিছিয়ে দিলাম, আল্লাহর নবী সেখানে শুয়ে পড়লেন, আমি সাইডে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর চেহারাখানা আমি দেখছিলাম, আমার সারা পৃথিবীর দরদ নবী আমার মাটির উপরে একটা পাতলা আমি গাদলা দিয়ে চেপেছে নাও, তাতে নবী যে আমার শুয়ে আছে, আল্লাহর নবীর মাথার তলে বাপ যে তাকিয়া বানিস ছিল নাও, আল্লাহর নবী বেশির ভাগ দুই হাত খানা বাপ যে মাথার তলে দিয়ে বাপ যে শুয়ে থাকতেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি একদিন বিশ্ব নবীজির বাড়িতে চলে গেলাম, দেখলাম বাড়িতে নবীজির অন্য স্ত্রীরা কেউ ছিল না, আমি বাড়ির দরজায় গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর নয় উমার বলে আমার আওয়াজ শুনে নবী উত্তর দিলেন, আল্লাহ রাসূল বলেন উমার তুমি দরজার কাছে
কাছে দাঁড়িয়ে থেকো না, বাড়ির ভিতরে এসো। হযরত তোমার বলেন আমি নবীর ডাক শুনে আমি চলে গেলাম। যার পর নবীর বাড়িতে ভিতরে যাওয়ার পর দেখলাম বিশ্ব নবী আমার একটা পাটির উপরে শুয়ে আছে। আল্লাহর নবীর পিঠে বাপ যে পাটির দাগ লেগে আছে, মাথায় বাবা বালিশ নাই, হাত ওখানা মাথার তলে নিয়ে আছে। হযরত উমার বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে কান্না করেছে। আল্লাহর নবীজি বলছেন, ওরে আমার উমার, তুমি আমার দিকে তাকে তাকে কেন অমন করে কান্না করেছো? মাল্লাও হযরত উমার ডাক দিয়ে বলে, নবী, ও নবী গাও, আপনার দুনিয়াতে আপনি আঙুল দিয়ে ইশারা করলে আসমানের চাঁদ দু টুকরো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি এত দামি, এত দামি নবী গাও, আপনি রাস্তা দিয়ে হাঁটলে জঙ্গল নাই, জঙ্গলের গাছ আপনার সাথে কথা বলে। শুধু তাই নাই, আরো দেখতে পেয়েছে আপনার পাহাড় গিয়ে আপনার কাছে গিয়ে বলেছে, হুজুর একটু দোয়া করেন, আপনি যদি বলেন শোনাও তো শোনা হয়ে যাব। সারা পৃথিবীর আপনি বাদশা নবী, ও নবীজি, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। ও আল্লাহর নবীজি, এত বড় দামি নবী একটা পাটির উপর শুয়ে আছেন, নবী আমার কষ্ট হয়, যদি একটু অনুমতি দেন আমি খাজুরের ছোবাকে আমি মোলাম করে আমি একটা কাতলা বানিয়ে দেব, তাতে আপনি একটু আরাম করে আপনি ঘুমাবেন। আমার নবী বলেন, ওমা, আল্লাহ কোরআন বলেছেন, অমা আর সান না গাও ইল্লা রহমাতাল আলামিন। ওরে আমার উমার শুনে নাও, আমার আল্লাহ বলেছেন, আমি হে রসুল, আমি তোমাকে পয়গম্বর, আমার রহমতের ভান্ডার থেকে রহমতের নবী পয়গম্বর করে আমি পাঠিয়েছি তোমাকে। ওরে আমার উমার, তোমার নবী বিলাসিতা করার জন্য আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, আমি দেখলাম একটা পাতলা গাদলা বিছে দিয়েছি, নবী আমার শুয়ে আছে, আমি দেখলাম 50 হাতুন একটা খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছটা আল্লাহর নবীকে দেখার জন্য। বাবা, বাচ্চা ছেলে যেমন হেঁটে হেঁটে আপনার যায়, আনাস বলেন, আমি 5 হাত দূর থেকে তাকে তাকে দেখলাম, ওই খাজুর গাছটা বাচ্চা ছেলের মতো আপনার হাত ধরতে এসে নবীর কাছে এসে আপনার দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, দেখলাম গাছটার মাথাটা এইভাবে নিয়ে গেল, আল্লাহর নবীর কাছে মনে হচ্ছে কাছ থেকে নবীর চেহারা খানা এটা গাছটা দেখতে ছিলাম। বেশ অনেকক্ষণ দূরে দেখার পর দেখলাম ওই গাছটা আবার ষাট হয়ে বাচ্চা ছেলের মতো তার আপন জায়গায় হেঁটে হেঁটে চলে গেল। আমার বিশ্ব নবী বলেন, সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনারা বলেন, ওই মসজিদে নববীর ভিতরকার খাজুর গাছটা কান্না করেছিল। আল্লাহর নবী বলেন, গাছটি আমার কাছে না থাকতে পারবি না? বলে নাও। বলে, আমি পয়গম্বর রাসূল কথা দিলাম, গাছ আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কান্নার করবে না, কান্না বন্ধ করবি। বলে, কেন বন্ধ করবো? বলে, আমি পয়গম্বর, আমি খুশির খবর শোনাচ্ছি, শুনে নাও, যে জান্নাত আল্লাহ আমাকে দিবে সেই জান্নাতটা আমি থাকবো, আল্লাহ আমাকে দিবে ওই জান্নাতে গাছ তুমিও থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলে যে, আমার বিশ্ব নবী বলেন, গাছ পৃথিবীতে সব খাজুর গাছের মধ্যে ওই খাজুর গাছটা একটাই যাবে জান্নাতে। জিন মানুষের মধ্যে থেকে বাপজি বাদ দিয়ে জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো 14টা পশু পাখি জীবজন্তুর মধ্যে তারা জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। 14টা, তার মধ্যে গাছ একটা। আর একটা আপনারা শুনেছেন, আমি দাজ্জালের কথা বলতে গিয়ে আশা হবে কাহাফের একটা ঘটনা আমি বলেছিলাম, যাদের সাথে বাপজি একটা কুকুর শুয়ে ঘুমিয়েছিল, 309 বছর কোরআন শরীফে পাওয়া যায়। ওই কুকুরটা 309 বছর পর জেগেছিল মানুষের সাথে, মানুষও ঘুমিয়েছিল, ওই কুকুরটাও ঘুমিয়েছিল। ওই কুকুরটার নাম এসেছে কিতমির। কি নাম বললাম? কিতমির। ওই কুকুরের যে মালিক সে কুকুরটার নাম রেখেছিল কিতমির, তাই নামটা তফসির মারিফুল কোরআন এসেছে। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবীর মধ্যে ওই কুকুরটা যাবে জান্নাতে, দুনিয়ার মধ্যে থেকে বাপজি দুটো উঠনি যাবে জান্নাতে। আমরা নাম শুনেছি হযরতে সালেহ আলাইহি সালাম বলে একজন বিখ্যাত আল্লাহর নবী ছিলেন, তার উম্মাতরা এত খেচড়া ছিল, এত বেয়াদব ছিল, তার উম্মাতরা হঠাৎ একদিন সালেহ নবীকে প্রশ্ন করলো, হে নবী, আপনার কথা আমরা মানতে পারি না একটা শর্তের উপর। বলে, কি? বলো, কোন শর্তটা? বলে, ওই দেখেন পাহাড় দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ। বলে, পাহাড়কে আপনি ইশারা করে পাহাড়কে ফেটে একটা উটনি পেটে বাচ্চা নিয়ে বেরিয়ে আসতে পারবেন? বের করে নিয়ে আসতে
আসবে আপনার হুকুমে বলে আল্লাহ ইচ্ছা করলে তাও বের করে দিতে পারবে বলে যদি বের হয় তাহলে তোমাকে মানব নবী বলে সলা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার উম্মতরা এত বেয়াদব তারা আমার কথাকে স্বইচ্ছা মেনে নেয় না তারা পাহাড়ের কথা বলে চোখ থেকে নাকি উট বের করে দিতে পারলে সে তারা মানব আল্লাহ আমি তো তোমার নবী আমি হুকুম করছি তোমার কুদরতে তুমি পাহাড়ের ভিতর থেকে একটা মাদা উট তার পেটে বাচ্চা নিয়ে তাকে বের করে দাও যাহা তো হুকুম করেন আল্লাহর কুদরতে পাহাড় পেটে একটা উটনি বেরিয়ে আসলো পেটে বাচ্চা লাস্টে ওই উটনিটা বাচ্চা একটা জন্ম দিয়েছিল সেও বাপজি মেয়ে উটনি হয়েছিল লাস্টে সলে নবী আলাইহিস সালামের কিছু বেঈমান উম্মতরা ওই উটনি দুটোকে বাপজি জবাই করে ফেলেছিল গোশত খাওয়ার জন্য নবী বলেছেন ওই উটনি আমার সলে ভাইয়ের হুকুমে যে উটনিটা বেরিয়ে এসেছিল ওরা মা পিটিতে জান্নাতে থাকবে জোরে বলুন আলহামদুলিল্লাহ একটা বাজ পাখি যাবে জান্নাতে এইভাবে বাপজি আপনার একটা আর একটা সাপের কথা এসেছে এভাবে 14টা জিনিস বাপজি যাবে হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব ওই কিতাবের লেখক আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ তিনি লিখেছেন আমি বলছিলাম সেই মিম্বার তিনটে ধাপিতে আমার সাহাবা তারা দেখেন প্রায় দিন বিশ্বনবী বক্তব্য দেয় হঠাৎ করে একদিন দেখলেন বিশ্বনবী প্রথমকার ধাপিতে পা দিয়ে যখন উঠলেন হঠাৎ করে নবী চিৎকার করে বললেন আমিন দ্বিতীয় ধাপিতে আবার পা দিলেন আবার চিৎকার করে বললেন আমিন তৃতীয় ধাপিতে পা দিলেন বিশ্বনবী আবার বললেন আমিন নামাজ পড়া হয়ে গেল বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ওগো নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিশিষ্ট দামি দামি সাহাবা আস্তে করে বলুন হুজুর বেয়াদবি হলে মাফ করবেন হঠাৎ করে আজকে তিনবার আমিন আমিন কেন করলে নবী বলেছিলেন ও আমার সাহাবারা আমি যখন প্রথমকার ধাপিতে পা দিলাম ওই সময় প্রথমকার ধাপিতে পা দিন আমার জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ওগো নবী ওগো নবী থাক আমার লাগে করবে না ওই বাতাস আসছে আর এমনি তো গরম লাগছে খুবই ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর রাসূল যেই ব্যক্তি তার দুনিয়ার বুকে জিন্দা পিতামাতা পেল তার বাপ মা পার পার তার বাপ মার সেবা করে তার গুনাহকে মাফ করে নিতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যায় তা আমি জিবরিলের কথাতে আমি বললাম আমিন আর নবী যদি আমিন বলে সেটা দোয়ার কবুল না হয়ে থাকতে পারে এই যে ইমাম সাহেব দোয়া করার আমরা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন করি তার মানে ইমাম যা বলছে আল্লাহ সেটাকে কবুল করে না বলে হুজুর দ্বিতীয় ধাপিতে যে আমিন বললে বলে আমি দ্বিতীয় ধাপিতে যখন পা দিলাম সেই সময় আবার জিবরিল বলে নগো নবী শুনে না যেই ব্যক্তি আপনার নাম শোনার পর মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একটা নবীর নাম শুনি শুধু দরুদ পড়তে হয় বাদ বাকি মুসা নবীর নাম ঈসা নবীর নাম ইদ্রিস নবীর নাম আপনার সামনে বললে আপনাকে যে দরুদ পড়তে হবে এটা কোথাও লেখা নেই হ্যাঁ কিন্তু আপনি আমি যখন নবীদের নাম নিব আমি তো আলাইহি সালাম বলি নাই এই যে নাম গুলো করলাম মুসা নবী বলে ছেড়ে দেওয়া যাবে না এটা বেয়াদবি হবে নামটা পুরা বলতে হবে হযরত মুসা নবী আলাইহি সালাম বলবেন না হাই মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম বলতে হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম এইভাবে মহব্বত নিলে আপনার 1000টা গুনাহকে মাফ করা হয় এবং 1000টা গুনাহর জায়গায় আল্লাহ 1000টা নেকি লিখে দিবেন বলুন আলহামদুলিল্লাহ এই জন্য নবীদের সাহাবাদের নাম মহব্বতে নিতে হয় আমরা অনেকে নিই না বলে নবী আপনার নাম শোনার পর যারা দুরুদ পড়লো না তারা ধ্বংস হয়ে যায় তো আমি তার কথাতে বললাম আমিন ওটা আল্লাহ কবুল করুন বলে নবী তিন নাম্বার জামিন বললেন বলে তিন নাম্বার আমিন বলেছি জিবরিল বলেন হে নবী যারা রমজান মাস পবিত্র রমজান মাস পেল পাওয়ার পরে তার জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যায় নবী বলেন আমি তখন আমিন বললাম
ভাই সে রমজান মাস প্রায় শেষের দিকে এখন তো মানুষ কেনাকাটা করতে করতে দিনগুলো চলে যাচ্ছে যারা করেনি তারা হতভাগা কিন্তু এখনো সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়ালু ক্ষমাশীল আমার বিশ্বনবী বাপজি 23 বছর দিনের দাওয়াত দিতে কথাগুলো বলেছিলেন নবী বলেছেন একটা মানুষ সারা পৃথিবীতে যত পাহাড় রয়েছে সব পাহাড় বরাবর যদি গুনাহ করে ফেলে আর যদি আল্লাহর কাছে একবার যদি তওবা করে কান্না করে আমার আল্লাহ বলছেন তার চোখের পানি নাকের গুড়িতে আসার আগে আমি তার দোয়াকে কবুল করে নিই জোরে বলুন সুবহানাল্লাহ এত দয়ালু যারা করতে পারেনি তারা এরকম ভাববো না যে রোজা তো চলেই গেছে করেনি যখন আর ইকদার করছে এগুলো ভাববো না আমরা তওবা করব বাকি রোজাগুলো রাখবো আল্লাহ ক্ষমা করবে না হলে উমারের মতো লোকটা আল্লাহ মাফ করে যে উমার মানুষকে তাজা জবাই করে তার রক্তকে চামড়ার মুসুকে ভরত চামড়ার মুসুকে কেটে রক্ত নিয়ে গিয়ে যেই লোকটাকে মেরিয়েছে তার বাপ চাচার সামনে গিয়ে তারই বেটা রক্তকে নিয়ে কুলি কেটে তাদের গায়ে ফেলে দিয়ে আসতো কত বড় শক্তিশালী সেই উমার এত বড় কুখ্যাত বদমাশ উমার ছিল সেই উমারের আল্লাহ তওবাকে কবুল করেছেন বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব পবিত্র রমজান মাস সবারই তো বাপজি কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে আর কিছুটা বলি ইনশাআল্লাহ দোয়া হবে যেহেতু সারাদিন বাপজি সুখে থাকার পরে মানুষ এমনি শার্ট পাটিয়ে পড়ে থাকছে বিছানায় অনেকে বলছে ভাই তারাবি পড়তে আর পাচ্ছি না ভাই আজকে আমি তারাবি পড়ে আসলে এক হাদি সাহেব বলছেন যে মাওলানা সাহেব এই কোন রকমে এই শার্টটা পড়বো আপনার পেছনে পড়ি অমনি পালিয়ে যাবো কিছু মনে করেন তো জোর করে তা ধরে রাখা যাবে না তো বললাম দেখেন যদি সেটা আপনি পা না পারেন তাহলে কিছু করার নাই আর আমরা ইমাম মানুষ আমাদের শরীর খারাপ হলে আমাদেরকে পড়তে হবে যদি বলে যে ভাই আমি আর পাচ্ছি না দেখুন চলে গেলাম বাকি নামাজ গেলাম আপনারা পড়ি অমনি বৈকাল বেলায় বলবাকে বাদ দেয় ও তারাবি পড়ে না কিন্তু ওরা পড়লে অসুবিধা না না পড়লে তো তারপর আমি সালাম ফিরে দোয়া টোয়া করার পরে তারা বিতে দাঁড়িয়ে গিয়ে চার রাকাতের পরে তাকাসি তো দেখছো টুকটুকরে তাকায় সামান নামাজ শেষ হয়ে গেল আমি ভাই আমি তাড়াতাড়ি চলে যাব তা আপনি তো কই গেলেন না তখন বলছে যে মাওলানা সাহেব আর যাইতে পারলাম তখন কষ্ট করে এসেছি পড়ি এটা একটা নিশা নামাজ অনেকেই ভাবছে 20 রাকাত শুনে কম ব্যাপার নাকি 20 রাকাত অথচ দেখে নামাজে দাঁড়িয়ে গেলে কিভাবে যে নামাজটা পার হয়ে যায় আমরা বুঝতে পারি যারা নামাজ পড়ি তারা অনেকে বলছে মাওলানা সাহেব একটা মুনাজাত পার করতে পারলে আর অসুবিধা নাই মানে ওই তারা বিচার রেখাত প্রথমে হয়ে গেল তখন ওই পরপর তখন চলে যায় তাই বুঝতে পারি তো ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব বিশ্বনবী দরুদ নবী আমার এই রোজার কথা নামাজের কথা মানুষকে পৌঁছানোর জন্য বিশ্বনবী অনেক মার খেয়েছে অনেক মার খেয়েছে নবীকে অনেকে ভালোবেসেছে আমি আপনাদেরকে বলবো ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নবী সুন্নাতকে না মানা যাবে আমার বিশ্বনবী কয়েকটা চাচার মধ্যে আমার দরুদ নবী আব্বারা যে 10টা ভাই ছিল তার মধ্যে সবাই কিন্তু বাপজি ইমানদার ছিল না ইমানদার ছিল বলে নবী চাচারা নবীর একটা চাচা সবচেয়ে কুখ্যাত বাপজি বদমাশ ছিল তার নাম ছিল আবুল আহাব নাম শুনেন না এই আবুল আহাব নবীর একবার ঘোর বিরোধী ছিল প্রকাশ্য দুশমন আমার বিশ্বনবী প্রথমে বাপজি সে আবুল আহাবই বাধা দিয়েছিল মক্কা নগরে একটা পাহাড় ছিল সে পাহাড়টা নাম এখনো আছে কুবা পাহাড় মক্কার লোক বিপদে পড়লি কুবা পাহাড়ে গিয়ে চিৎকার করতে যে কোনো লোক কুবা পাহাড়ে গিয়ে ডাক দিয়ে বলতেন অগো মক্কার বাসীরা যাহাত আওয়াজ দিতেন আর লোকের আওয়াজ শুনে বুঝতে পারতেন যে লোকটা বিপদে পড়ে তখন তো মাইক ছিল না আর তখনকার গলার আওয়াজ ছিল বাপজি অনেক হযরত উমারের গলার আওয়াজ কতটা ছিলেন জানেন হতে বলবেন যে গল্প করছে গল্প নয় হযরত উমারের জীবনীতে এসেছে উনি মক্কা নগর থেকে নয় মদিনা থেকে চিৎকার করেছিলেন
এক নাই দুই নাই 1400 মাইল দূরে গিয়ে উমারের আওয়াজ বিনা তারে বিনা মাইকে পৌঁছালছিল বলুন আলহামদুলিল্লাহ 1400 মাইল আমরা অনেকে মাইল বুঝি না কত কিলোমিটার মাইল হয় 30 মাইল রাস্তা প্রায় 48 থেকে 50 কিলোমিটার রাস্তা হয় তাহলে 1400 মাইল রাস্তা তাহলে কত কিলোমিটার হবে উমার এখান থেকে চিৎকার করতেন আর বিনা তারে গিয়ে অত দূরে গিয়ে আওয়াজ পৌঁছাতো আজ থেকে বাপটি দেখেন যারা বয়স্ক লোক এই মাইকে যতদূর আওয়াজ যাচ্ছে মাইকে আজান দিয়ে আজ থেকে 20 বছর আগে এক শ্রেণীর মানুষ ছিল যারা আজান দিলে বাপটি অতদূর মুখের আওয়াজকে পৌঁছাতো আর আমাদের যদি মাইকের কারেন্ট চলে যায় ভাই ব্যাটার যদি না থাকে তো এখান থেকে আজান দিলে পাঁচির ওই ঘরের দাল ওই দিক পার হবে না আসে বলে ভাই আজান হয়নি বলে দিলাম যে বলে কই রে ভাই শুনতে পাননি বলে না আমাদের গলার আওয়াজ না থাকবে কি করে আগে মানুষ বুট খেয়েছে আমার দাদুই গল্প করতে যে আমি 2 কেজি ছোলা আমি বুট আমি চিবি খেয়ে নিয়েছি এখন 2 কেজি লাই কাঁচা বুট যদি আপনার কোনো মানুষ 250 খায় তো পরিষ্কার ডাইরেক্ট হয়ে যাবে ও হজমই করতে পারবে না মানুষ দুর্বল হয়ে গিয়েছে কিন্তু সেই সময়কার মানুষ শক্তিশালী ছিল হযরতে সমস্ত মক্কা লোকেরা বিপদে পড়লে ওই মক্কাতে উঠত ওই কুবা পাহাড়ে আমাদের দেখেন মাইকে আজান বাদ দিয়ে যদি বলে আসসালামু আলাইকুম একটু বিশেষ ঘোষণা আর অমনি লোক দেখেন কাজ করতে করতে কাজ বন্ধ করে দেয় যে কান ফড়কায় ওই আজানের দিকে বলে ভাই কি বলল না জানি হয়তো কার মওতের ঘোষণা হচ্ছে আমার বিশ্বনবী দেখলেন মক্কার সব লোক এভাবে ডাকে বিপদে পড়লে তাহলে আমিও তো একটা বড় বিপদে আছি আমার লোকেরা সবাই চোখের সামনে জাহান্নামে যাবে আমার উম্মাত উম্মাতিরা এটা তো বড় বিপদ আমার তাহলে আমি বিপদ থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমি ওই পাহাড়ে গিয়ে আবার ডাক দিব আমার বিশ্বনবী পাহাড়ে উঠে আবার ডাক দিয়েছে ওগো মক্কার লোকেরা বাপজি ভাই মা বোনেরা সবাই ছুটে এসো আমি তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছি দিয়েছে আর লোকেরা বলে ভাই এ তো সে আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে চল সবাই চলে আসলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের চূড়ায় বাবা দাঁড়িয়ে আছে সব লোকেরা সামনে দিকে বসাও আবু লাহাব সেখানে নবীর চাচা আবু লাহাব বাপজি আপনারা দাঁড়িয়ে ছিলাও সবাই বলল ভাই মোহাম্মদ যাদের বাপজি ব্যাটা সম্পর্ক হয় তারা বলল ভাতে যাও কি ব্যাপার তুমি কেন আমাদেরকে একত্রিত হতে বললে বললাও আল্লাহর নবী বলেন গো মক্কার লোকেরাও আমি মক্কার চূড়াতে পাহাড়ে বসে আছি দাঁড়িয়ে আছি বলে হাও তোমরাও এই পাহাড়ের পেছন দিকটা দেখতে পাও না বলে না দেখতে পাই নাও আমরা সামনে আছি আল্লাহর নবী বলেন ভাই আমি তোমাদের আলামিন পয়গম্বর আমি যদি একবার যদি বলি মক্কার একটা দল তোমাদের কি মারার জন্য তলোয়ার নিয়ে পেছন লুকিয়ে আছে বলো বলো তোমরা এই কথা কি তোমরা বিশ্বাস করো সব মদিনার বাপ যে আপনার নয় মক্কার বেমানেরা সবাই মিলে চিৎকার করে বলেছিল হ্যাঁ মেনে নিয়েছে এটা অবিশ্বাসের কোনো কারণ নাই ও মুহাম্মদ তোমাকে আমরা আলামিন বলেছি আমরা ডাকে সত্যবাদী বলে তোমাকে ডাকে আমরা সারা পৃথিবীর দরুদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন ওগো বন্ধুরাও মৃত্যুর পর একটা পরকাল বলে জায়গা আছে জাহান্নাম বলে হাও ওই জাহান্নামের আগুন এত কঠিন সহ্য করতে পারবে না আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা বাপ যে করতে লাগলেন বলেন ওগো মক্কার লোকেরাও জাহান্নামে একটা নয় সাতটা জাহান্নাম রয়েছে এক একটা জাহান্নামকে আমার আল্লাহ 70,000 জিঞ্জিরি দিয়ে টেনে বেঁধে রেখেছে বলুন আলহামদুলিল্লাহ ও মক্কার লোকেরা শুধু জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে তা নাই
সব মক্কার লোক বাপজি থমরে বাপজি কথাগুলো শুনছিলাও আল্লাহর নবী বলেন ওগো মক্কার লোকেরা ওই জিনজিরিরা জাহান্নামকে এক একটা জাহান্নামকে 70,000 জিনজিরি দিয়ে বেঁধে রেখেছে আমার আল্লাহ আবার এক একটা জিনজিরিকে এক না দুই নাই 70,000 ফেরেশতাতে বাপজি চেপে ধরে আছে বলুন আলহামদুলিল্লাহ জাহান্নাম জানো টেনে নিয়ে না চলে যায় ও মক্কার লোকেরা ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর সহ্য করতে পারবা না তাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে তোমরা পড়ে নাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আমি আল্লাহর কলমা পড়ে জিকির করি তখন মনটা আমার শান্তি মনে হয় পৃথিবীর কোন জিনিসে শান্তি পাই না রে ভাই এই রকম অনেক মুখে বাপজি বলতে শুনেছি মদিনার নয় বাবা মক্কার সব লোকেরাও ছোট বড় আপনার সবাই বাপজি পড়তে শুরু করে দিলাও আবু লাহাব ইমান নবীর আপন চাচাও তাকে দেখলাম সব লোকেরা বাপজি মধুর সুরে কলমা পড়তেছে নবীর তালে তালে কলমা পড়ে মুসলমান বাপজি হয়ে যাচ্ছে আর ওই সময় বেমান আবু লাহাব চিৎকার করে আবু লাহাব ডাক দিয়ে বলেছিল ওরে মক্কার লোকেরা খবরদার মুহাম্মদ সাল্লামের কথা তোমরা মানবে নাও আমার ভাতিজাকে আমি যতটা চিনি তার বেশি তোমরা বেশি চিনো নাও আমার ছোট ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাম ও মক্কার লোকেরা আমাদের অনেকটা দামি সময়টাকে নষ্ট করে দিলাও এই লম্বা সময়টাতে অনেক কাজ আমরা পেতাও মোহাম্মদ আমাদেরকে তার নতুন ধর্মের দিকে নিয়ে যাচ্ছে ওর কলমা সবাই তোমরা বাঁধিয়ে দাও কলমা পড়ো নাও সবাই মিলে বাপজি কলমা ছেড়ে দিল আল্লাহর নবী বাপজি কান্না শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রীর নাম ছিল বাবা উম্মে জামিলাও বেদিন মেয়েটা সেই বেমান মেয়েটা চিৎকার করে বলেছিল ও মক্কার লোকেরা আমার শুনে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরক্ত করেছে আমাদেরকে সময় নষ্ট করে দিয়েছে ওই মোহাম্মদকে যদি তোমরা মারতে পারো যারা মারে বাও শুনে নাও আমার গলাতে যে সোনার মালাটা দেখতে পাও এই মালা বিক্রি করে আমি তোমাদেরকে উপহার দিব টাকা দিব আল্লাহর রাসূল কাঁদতে লাগলো ওই সময়তে লাহাব সূরা নাযিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই সূরাটা ওই সূরায় বলতে চাইলেন আল্লাহ হে রাসূল আপনি কাঁদবেন না আবু লাহাবের ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের দুই হাতকে আমি ধ্বংস করে দিয়েছি চিন্তা করবেন না আর ওই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী যে সোনার মালা বিক্রি করে দিতে চাইল টাকা আপনাকে মারলে আমি তার কিয়ামতের ময়দানে তার গলাতে আগুনের জিনজিরি বেড়ি পরে দিয়ে কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে তাকে টেনে ছেঁচড়ে নিয়ে বাড়াবো আমার বিশ্বনবী রহমতুল্লিল আলামিন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব দরুদ নবী আমার মানুষের কাছে বাপজি মার খেয়েছে কলমার দাওয়াত দিয়েছে এমনি দাওয়াত বাপজি আমরা পাইনি তাই সকলকে বাপজি বলবো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা বাপজি পড়ব দোয়ার মজলিস বাপজি এখানে ডেকেছে আপনারা এসেছেন এটা সবারই অনুমতি নিয়ে শাহাবুদ্দিন এই দোয়ার মজলিস বাপজি এটা করেছে আমার বিশ্ব নবী বলেছেন দোয়া মক্ষুল ইবাদাহ দোয়া হচ্ছে বাপজি সমস্ত ইবাদতের মাগাজ সমস্ত ইবাদত কিছু মনে করবেন না আমি জানি না এখানে ওই ধরনের কিছু মানুষ যুবক ভাইয়েরা আছেন কিনা এখন বর্তমান বাপজি প্রতিটা মসজিদে ইমাম সাহেবের কাছে অনেক ছেলেরা কোরআন শিখছে শিকার পরে নামাজ পড়তে আইসে বলছে যে মৌলবি কিছু জানে না দুদিন নেট নেটে ওয়াজ শুনছে বলে মোনাজাত নাই এসব করা চলবে না যদি বলা হয় যে ভাই আল্লাহর রাসূল তো মোনাজাত করেছে সম্মিলিতভাবে
তখন বলল এক সাহাবা বিপদে পড়েছিল ও হাদিসে তাহলে আমরা কি বিপদে পড়েছি তাই ভাই আমরা রাগারাগির দিকে যাব না যদি মুনাজাত আপনি না করেন তাকে কিছু বলতে যাবেন নামাজ তাকবীর শুরু হবে সালাম ফিরল নামাজ হয়ে গেল এবার আমরা যে ইমাম সাহেবরা নিয়ে বাপজি সম্মিলিত মুনাজাত করি আমরা কি কম বিপদে পড়িয়াছি জোরে বলো আমরা বড় বিপদ এক বিপদ তো বাপজি এলাকার এক শ্রীনি সন্ত্রাসী দরি হয়েছে নাম করা লাগবে না সবাই বুঝতে পারছি আমরা কখন হয়তো এসে মেরে দিবে এটা একটা বিপদ আবার আমাদের জান্নাত গ্যারান্টি নাই এটা তো মহা বিপদ পড়িয়াছে জান্নাত পেয়ে গেলে বাপজি সব বিপদ থেকে বেঁচে গেলাম বলুন আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমাদের গ্রামে কয়েকটা আলেম আছে তার মধ্যে একটা মাওলানা ইসমাইল বলে নাম বেচারা খুব বুজুর্গ মানুষ আমার প্রতিবেশী চাচা হচ্ছে তখন আমি সেই বছর বাপজি বুখারি পড়ে দেখো আমাদের পড়াতে গেলি আমার আব্বাকে নাম ধরে ডেকে জিজ্ঞাসা করে ইউসুফ নাই বাড়িতে খুবই ভালোবাসা আমরা ভালোবাসা শ্রদ্ধা করি তো যাই ওনাকে দেখে আমি বেরিয়ে গেলাম ওনার একটা ক্লাস টু এর বাপজির সাথে একই সঙ্গে পড়াশোনা করতো সে ডাক্তার আর ই মাওলানা তো যেতে যেতে গিয়ে মাওলানা ইসমাইল কি ব্যাপার বহুদিন পর দেখা হয়েছে নিয়ে বলছে ডাক্তার ভালো আছো বলে হ্যাঁ তো ডাক্তার নেমে মাথা হাত বোলাচ্ছে আর মৌলবীকে দোয়া করছে মৌলবীর কাছে অনেকে দোয়া লেয় ও দোয়া করছে ডাক্তার আল্লাহ আপনাকে টাকা পয়সা দিক আল্লাহ আপনাকে সুখ দিক এমনি করছে তো মৌলানা সাহেব বললেন যে ডাক্তার ওই দোয়া করো না টাকা দিক দোয়া করো টাকাও মুচি ম্যাথর ইনকাম করছে দোয়া করো যে জাহান্নাম থেকে যেন ইসমাইল মৌলানাকে মুক্তি দেয় জাহান্নামের আগুন থেকে যেন নাজাত পায় এই দোয়া ছাড়া আর অন্য দোয়া আমার জন্য করো না আমি দেখলাম সত্যি কথাটা বাস্তব রসুল বলেছেন কিয়ামতের ময়দানে সাহাবাদেরকে বলে কে গরিব জানো অনেক সাহাবার আছে বলে হুজুর যার দুনিয়াতে টাকা পয়সা নাই সেই গরিব ওখানে অত টাকা পয়সা কিছু নাই দুনিয়াতে নবী বলেন না ও গরিব নয় দুনিয়াতে প্রচুর তার ধন সম্পদ ছিল প্রচুর টাকা কিন্তু কিয়ামতের ময়দানে তার ধন সম্পদ কাজে লাগে সে শুধু গুনাহার পাহাড় নিয়ে উঠেছে তার কাছে নেকি নাই ওই লোকটা কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় গরিব তাই ভাই জান্নাত না যেতে পারলে জান্নাত না পেলে আমরা সবচেয়ে বড় বিপদে আছি তাই আমরা এই বিপদ থেকে ভাবছি বাঁচার জন্য একটু দোয়া করি ইমাম সাহেব দোয়া করে না রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন সম্মানে আছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার হে আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দান করো তাহলে এও তো বড় বিপদ আমরা আছি তাই ভাই আমি গতকালকে বলেছি ঝামেলা করতে যাবেন আজ গোটা পৃথিবীর বেঈমানরা বুঝতে পেরেছে যে মুসলমানের মধ্যে মেন নাই মেন নাই এটা অনেক জায়গাতেই বাংলাদেশে হক কথা বলা লেগে জিপ কেটে নিল সিদ্ধি এক মাওলানা জিপ কেটে নিয়েছে অনেকই শুনেছে আবার এই পাশে বাপজি আমাদের এলাকায় এই রমজান মাসে বাপজি মারামারি হলো অথচ মুসলমান ওই দুই দলাদলি বেরিলি আর দেবন্দ কোন জায়গাতে ফারাজি দোয়া নিয়ে চলছে যাবেন এদিকে বাপজি যাব না সে নাভির উপরে হাত বাঁধু কান নিচে বাঁধু যদি পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমা পড়লি উনি আমার দিনী ভাই বলুন আলহামদুলিল্লাহ আমরা তাকে সালাম দিব সালাম তাকে দিব সালাম দিও বাপজি এখন গন্ডগোল চলছে সালাম দিচ্ছে না মানুষ তাই আর ঝামেলার দিকে যাব না আমার বিশ্বনবী রহমতুল্লিল আলামী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নমাজ পড়ার বেশি বেশি করে কথা বলেছেন আজ আমাদের মধ্যে নমাজই নাই খুশু খুশু শহীদ নমাজ আমরা পড়তে পারি নাই নমাজ এখনো যদি পৃথিবীর মানুষ যদি সবাই নমাজি হয়ে যায় গোটা পৃথিবীর বেঈমানরা বাপজি মুসলমানের পায়ের নিচে চলে আসবে শুধু নমাজের আমলের বদলতে বাপজি সাহাবারা তারা যুদ্ধে জয় হয়েছে বলুন আলহামদুলিল্লাহ সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধ করতে করতে বিরতি হয়েছে এই যে দাঁতন করি না দাঁতন এই দাঁতনকে মিসওয়াক বলা হয় তো তাবলিগ যারা করে তারা তো দাঁতন পকেটে ভরায় থাকে বেশিরভাগ
সাহাবারা যুদ্ধ বন্ধ করার পরে দুরাকাত নামাজ পড়বে, যুদ্ধে গিয়ে ডাকতেন আল্লাহর কাছে ইবাদত করতে। তো নামাজ পড়ার আগে গাছের বাবলা গাছের ডাল ভেঙে তারা দাতন করছে, আর কাফেররা বাপজি দূর থেকে তাকে দেখছে, দেখছে সেই মোটা মোটা ডালকে ভাঙছে। অনেক সাহাবা আছে ডালকে ভেঙে বাপজি সেই ডাল যেরকম চাবাতে পারে সেই ডালকে চিবাচ্ছে। তখন কাফেররা বলছে সর্বনাশ করেছে, ওই দেখবে ডাল ভেঙে দাঁতে শান দিছে ও, ওপর সে কামড়িয়ে খাবে আমাদেরকে। তারপর আর যুদ্ধ করতে হল না, ভয় পালিয়ে গেল। তাহলে নবীজি বলেছেন সুন্নাতের আমলে দাঁতন খারা, এটা সুন্নাত নবী আমলে বাপজি পালিয়ে গেছে। 313 জন সাহাবা ইসলামের প্রথম যুদ্ধ, একেবারে প্রথম। সে যুদ্ধটার নাম কি একটু বলেন তো আপনারা, বদর যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে আবু জেহেলরা দেখলো মক্কা থেকে মদিনাতে যাওয়ার পর সব লোকরা নবীকে মেনে নিয়েছে। আবু জেহেল দেখলো যে নবীজির আর মাথা কি আর টিকে রাখবে না দুনিয়াতে, ওকে শেষ করে দিব। দিয়ে বললো যে যাও খবর দিয়াই অমুক তারিখে যুদ্ধ ঘোষণা ওই বদরের প্রান্ত। বদর বলা হয় যে মাঠটাতে যুদ্ধ হয়েছিল ওখানে একটা ইদারা ছিল, কুয়া বলি আমরা অনেকে ওই ইদারাটাকে। ওই মক্কার লোকেরা সবাই ওখানকার লোকেরা বদর ইদারা বলে ডাকত, বদর কুয়া। তাই ওই ইদারাটার দিকে লক্ষ্য করে যুদ্ধে নামে হয়েছে বদর যুদ্ধ। উহুদের যুদ্ধ বলে না, ওখানে একটা উহুদ পাহাড় রয়েছে, ওই পাহাড়ের দিকে নিষ্পত করে বাপজি উহুদ যুদ্ধ। তে বদর যুদ্ধে বাপজি সর্বপ্রথম যুদ্ধ। আমার নবী যে আপনাদের মতন যে বসে আছেন, এভাবে সাহাবারা বসে আছে, নবী বসে আছে। তো নবী কাঁদছে, সাহাবারা বলছেন হুজুর কাঁদছেন কেন? বলে যুদ্ধের ঘোষণা দিয়েছে মক্কা থেকে আবু জেহেল আগামী অমুক তারিখে, তাই তোমরা কি যুদ্ধ করতে যাবা? মাত্র সংখ্যা ছিল বাবা 313 জন সাহাবা। ওই সাহাবারা সবাই হাত উঁচু করে বলেছিলেন নবী আমরা যেতে আছে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধের বান বাপজি গোলনে নগো সাহাবারাও, যুদ্ধ করতে গিয়ে যদি ইন্তেকাল করে যাও আমার আল্লাহ তোমাদেরকে শহীদের মর্যাদা দিবেন, বিনা হিসাবে জান্নাতে দিবেন। আর যদি যুদ্ধ করতে গিয়ে যদি তোমরা যুদ্ধ জয় হয়ে যদি ফিরে আসো তাহলে গাজীর মর্যাদা পাবা। সাহাবারা সবাই বাপজি বলুন হুজুর রাজি আছে। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন বাবা দুটো ছোট ছোট বাচ্চা ছিল হাত উঠিয়েছে, তাদের নাম কিতাবে পাওয়া যায় মাজার মুহাব্বিস। মাজার মাসিন বাপজি কি বলেছেন বাবা 10 বছর। হযরত মুহাব্বিস বাপজি ছোট ভাই তার বয়স বাপজি কিতাবে এসেছে বাবা 8 বছর। দুই ভাই মাজার মুহাব্বিস হাত তুলেছে বড় বড় সাহাবাদের সাথে। আল্লাহর নবী বলেন ওরে বাবা তোমরা বাচ্চা ছিলে কেন হাত উঠিয়ে জমলাও? যুদ্ধের ময়দানে 18 বছরের ছেলেদেরকে নিয়ে যাওয়া যাবে না, বাচ্চা তোমরা আছো, এরা সবাই বড়, এদেরকে নিয়ে যাব। হাজার হাজার বিমানের আসবে, তারা তলোয়ার দিয়ে মেরে দিবে, তো রুখতে পারবা নাও। দুই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল নবী গাও আপনাকে মক্কার বিমান আবু জেহেল গালি দিয়েছে আপনাকে মারতে আসবে, আর আপনার ভক্ত সাহাবা আমরা দুই ভাই কোনোদিন মদিনার মসজিদে থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যাব বলে না, তোমরা বাচ্চা ছেলে যেও নাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন ওগো আল্লাহর নবী যেও আপনি আমাদের দুই ভাইকে না নিয়ে গেলে একটা ভাইকে নিয়ে যান। বলে কোন ভাইটা যাবা? দুই ভাই ডাক দিয়ে বলো ও আল্লাহর নবী যেও আপনার দরবারে মসজিদে নববীর ভিতরে আপনি মালাম লাগিয়ে দেন, কুস্তা কুস্তি আমাদেরকে লাগিয়ে দেন। যেই ভাই মাটি তো মাটিতে পড়ে যাবে, যেই ভাই বুকের উপর বসবে সেই ভাইটাকে নিয়ে যাবেন, আর মাটিতে শুয়ে পড়বে তাকে নিয়ে যাবেন নাও। মা যার মাপিজের কথা শুনে নবী আমার মুচকে মুচকে হাসছেন। বলুন সুবহানাল্লাহ, নবী আমার দেখছেন ইমানের কি বাপ যে আপনার তাকওয়া, ইমানের বাপ যে পার দেখতেছেন, নবীর জন্য বাপ যে জীবন দেওয়ার জন্য কুরবান দেওয়ার জন্য বাপ যে প্রতিযোগিতা লাগাচ্ছে।
আল্লাহ রাসূলের সব সাহাবারা বলেছিল বাবা যেও না তোমরা বারবার কেন নবীর সাথে তোমরা কথা বলছো যেতে যাইছো আল্লাহর নবী বলেন গো সাহাবারা সবাই মিলে তোমরা বসে যাও কে কথা বলে বানাও দেখে এরা মালাম করবে আল্লাহর নবী বলেন হ্যাঁ তোমরা মালাম শুরু করে দাও ছোট ভাই মুহাম্মদ মাকে ডাক নিয়ে বলেন ভাই রে একটু তোমার কানটা আমার মুখের গুড়ি নিয়ে সমন কেন বলে রাসূলুল্লাহ আওয়াজ কানা শুনতে পেয়ে যাবে ওরে ভাই মাস আমি তোমার ছোট ভাই মা শিক্ষা দিয়েছে বড়দেরকে গালি দিতে নাই বড়দেরকে আঘাত করতে নাই বড়দেরকে মারতে নাই মাত বলেন ভাই আমার মা আমাকে শিক্ষা দিয়েছে ছোটদেরকে মারতে নাই ছোটদেরকে সিনা করতে বলেছে ভালোবাসতে বলেছে মাবিজ বলে ভাই রে তুই বড় ভাগ্যবান কারণ মালাম করতে গেলে কুস্তা কুস্তি করতে গেলে আমি তোমাকে পারব না ও ভাই নবীর কাছে একটা কথা বলেছি যে ব্যক্তি শক্তিশালী হবে সে যাবে যে দুর্বল হবে সে যেতে পারবে না বলে নাও বলে ভাই রে এমন ভাবে মালাম করব কুস্তা কুস্তি করব কেউ কাউকে তলে ফেলব না বলুন সুবহানাল্লাহ যাহাত বাপজি বললাম দুই ভাই বাপজি মালাম করছে বিশ্ব নবী তাদের চালাকি বুঝতে পেরেছে আল্লাহর নবী মুচকে মুচকে হাসতে লাগলেন নবী বললেন বাবা তোমরা না গেলে ভালো হয় তোমরা বাচ্চা আল্লাহ রাসূল বাপ যে আপনারা চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে তারা এত ফরজগার ছিল বাবা আর তো নামাজে ছিল সাহাবারাও দুই বাচ্চা ছেলে মসজিদে নববীতে দাঁড়িয়ে হযরত মাআজ আর মুআফিজ দুজনে আলোচনা করে মাআজ মুআফিজকে ডেকে বলে ছোট ভাই মার কাছ থেকে ওয়াদা করে এসেছে যুদ্ধের ময়দানে যাবে কথাটা মার মুখ থেকে আব্বার মুখ থেকে শুনেছে আব্বা যেতে যাচ্ছে আমার মার মুখে শুনেছে মার কাছ থেকে দোয়া নিয়ে এসেছে আমার মাকে বলেছে মা আমাদের দুই ভাইয়ের জন্য তুমি দোয়া করে দাও ওই বেমান আবু সেহেলকে যতক্ষণ পর্যন্ত জবাই করে না আসতে পারবো গো মা দুই ভাই কথা দিলাম তোমার সামনে এক ঢোক পানি পান করবো না বলুন সুবহানাল্লাহ হযরত মাআজ আর মুআফিজ বলে ভাই যেতে পারলাম না নবী আমাদেরকে রেখে গিয়েছেন মাআজকে ডাক দে মুআফিজ বলে বড় ভাই তুমি কি বদরের ময়দানকে চিনাও নবীর মুখে শুনেছ নবী বারবার বদরের প্রান্তর করেছিলাও মাআজ বলে ভাই আমি আব্বার সাথে মা আমি দেখেছি ময়দানটাও দুই ভাই বাপ যে চলে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাম্বো টাঙিয়েছেন বাবা নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলে আমি নবীর পাশে বসেছিলাম আমার নবী বদরের প্রান্তরে এত কাঁদা কেঁদেছিলেন এত কাঁদা কেঁদেছিলেন নবীর কাঁধে একটা রুমাল ছিল বাবা বারবার রুমালটা পড়ে যাচ্ছিল আল্লাহর নবী বেহুশের মতো কান্না করেছিলেন আবু বকর বলেন আমি হা দিয়ে আমি রুমালটা তুলে নবীর গলায় আমি পরে দিছিলাম কয়েকবার পড়ে গেল কয়েকবার তুলে দিলাও আল্লাহর নবী কান্না করেছেন গো আল্লাহ মানুষে দাঁড়ে দাঁড়ে গিয়ে মার খেয়েছে আমাকে বেঈমানে দাও থুতু দিয়েছে নোংরা জিনিস মাথায় চাপে নিয়েছে দিনের দাঁত দিতে গিয়ে মার খেয়েছে ও গো মাওলা কত কষ্ট করে আমার 313 জন সাহাবা হয়েছে ও গো আল্লাহ আমার থেকে 313 জন সাহাবাকে তুমি কেড়ে নিও না আল্লাহর রাসূল ওইদিকে বাপজি কান্না করছে আল্লাহর কাছে সাহায্য চাইছেন আর এদিকে বাপজি দুই বাচ্চা ছেলে বাবা বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে দুজনের হাতে বাপজি তলোয়ার রয়েছে একবার চমকাচ্ছে তলোয়ার ওই বাচ্চা ছেলেদের যে তলোয়ার খানা বাবা বড় হাতে রয়েছে দুই বাচ্চা ছেলে চলে যাওয়ার পর সামনে দেখছেন আব্দুর রহমান বলে ওই মাআজ আর মুআফিজের বাবা চাচাতো চাচাও মাআজ আর মুআফিজ দুই ভাই আস্তে করে ডাক দিয়ে বলেন চাচা আব্দুর রহমান পেছন দিকে ঘুরে দেখেন সেই বাচ্চা দুই ভাই মালাম করাও ডাক দিয়ে বলে বাবা তোরা এসেছিস ডাক দিয়ে বলে চাচা বেঈমান আবু সেহেলকে আমরা দেখি নাই নাম শুনেছি নবীর মুখে তোমাদের মুখে মার মুখে সে বড় ব্যাধ বেঈমান আল্লাহ নবীর এক নম্বর দশমন নবীকে মারার জন্য ময়দানে এসেছে ও গো চাচা দয়া করে একটু বেঈমানকে আমাদেরকে চিনিয়ে দেন আব্দুর রহমান বলল বাবা পারবি না
بابا باري جاو امرا بڑو رائع تو چاری دیکھے چھاک خوچی کی کوری تاکہ مارا جا بولا چاچا وہی پوشن تو کوری نائی اپنا کے کوری چھے آبو سہل کنٹا ایک بار دیکھے دا ایمان ایر جو شب آپ کی طرح ڈوب دیا چنی بھائی ماں جار ماں بھی چھوٹو چھوٹو چھلے عبد الرحمن ڈاک دے گولو بابا وہی دیکھ شب چھے بڑو اٹھر پوچھے چاپیا سے جو لوگتا وہی ہو چھے آبو سہل ماں جار ماں بھی چھٹ کر باب جی عبد الرحمن کستے کے تو دور شرے گا ماں آج پوچھے بھائی آمی شامنے دیکھ دیکھ چھا تو پیچھن دیکھتے تو دیکھ بھی چال آنکھونی گے بے ایمان کے مار بھو آروش میں باب جی کتاب لکھے چھے سراکہ بولی اکٹا بے ایمان شیو تین ہزار انا آئی پانچ ہزار بے ایمان نہیں گئے چھو ہٹات کر آکاش تاکا چھے دیکھ چھے شادہ پنجابی والا شادہ پاگڑی والا شادہ مکہ داری والا ایک دم لاتھی نیے باب جی ترہ زود دھر مائدنہ نام چھے جرہ بلن شبہانا یا اللہ رسول دعا کو چھنو دیکھ اللہ تمہیں شاہد جو داؤ پتھو میں باب جی تین ہزار اللہ فرشتہ نمی چھلن بلن الحمدللہ قرآن شریف پیشے چھے پانچ ہزار فرشتہ شچن ایک تالی تو جاتے شٹو کہ اللہ پانچ ہزار پاتھا لینا ہمارا رسول دعا کرے چھن ڈاک دیئے چھن شاہد شاہبارا بولن ہمارا کون بے ایمان کے پیٹے میرے چھے ہمیں میرے چھے پیٹے ہمار مارا شتہ ہاتے دیکھ چھوئی بے ایمانیر کپال ارکتا بلو میرا گھار من شاہبا میرے چھے اروئی دیکھے اپتے کے پھرستت باب جی بلو مچ شراک آگے بولے چھلو بھائی ابو زہیر محمد کے بشاش کرو بنا کرو ہمیں محمد دین کے مانی نیکن محمد ریکٹا قطع بھی شرچ کرے چھے بولے کی بولو بولے آسمان تھے کہنے کے بولے پھرستہ نام تھے بھر اوئی دیکھو محمد رسول نام چھے باستے ہو لے پالیے چھے ابو زہل تاکائی نہیں جہاں تے باب جا اپنا اوئی شمائے ابو زہل چنتا کلو شرکا پالیے گا لوپو تھے کہنے کے پھرستہ نام چھے دیکھی دیری ابو زہلی بھابی تاکیے سے گھڑار چابوک باب جا اپنا روئی لاغم تک دھولے وہ تاکی دیکھ چھے جائی شمائے تاکا چھے تار آگی پھرستہ نمی گئے سے مہیدہ ماں جار محب بھی چلے جار پوان نیستے کے تاکا چھے گولا ہاتھ پچھے نا تفسیری لکھے چھے اٹھے آتو بڑو اٹھے ار پیٹے دون دی تارا دوی بھائی جاؤ شکو چھلو ماں آج بل چھے بھائی یہ بے ایمان کے تو ہاتھ پچھے نا بولا کی کے نمار بھی ماں آج بل لو تک چھے شکتی امار ہاتھ بے شیار چھے آمی اٹھے جہاں تو باب جو اٹھر پایا گھات کرے چھے اٹھ لاب دیتے گئے سارا امنی پھوڑے گل ابو زہل جہاں تے دڑش کرے پھوڑے سے محاس امنی صاحب دیا با ابو لہب نائے بے ایمان ابو زہل ایر غلط باب جی تلوار چلی دیا سی شاہاں آپ لوگ کرا تاکے دیکھ سی بے ایمان ابو زہل کے جو کھون باتچا چھلے میرے دیئے چھا روش میں ابو زہل ایرکٹا بیٹا چھلو تارا نام اکرام ماں دیکھ لامار اببا کو تو شش کرے دلو تو کھن اکرام ماں پیچھن دیکھتے کے دوڑے گئے وہی ماں جر باب جی بام حد کھن باب جی اپنار تلوار چلا چھو ہار کٹے باب جی چامنا ٹالے گی چھو تو بار بار کوشتو دی چھو لہات رائے جدو کو تے تر آشو بھی داو چھو وہ شمائی پائیت تو لہات کھن رکھی دی بولے چھو لہات رے آر پالام نا تو کراکتے جا اللہ راست یہ ہاتھیں بڑھو زالا چی شبیلے تان میرا ہاتھ کے چھڑے پھلے دیئے باب جی اوئی تالوار نے آباد زدہ کتے کتے کچھ کن پرشے شہید ہوئے گنا پھلن انہ لیلائی وائنہ الائی راجو کتابیں لکھے سے ماز انتقال قرار آگے معبی جو کن کچھ گئے چھلو تو کن بولے چھلو بھائی ہمیں رسول اللہ کے شالام دیتے پالا منا ہمار شالام کھانا امار بشو نبی کے ایک پہنچے دیو جا نبی دشمن کے ماز میرے دیا سی امان شلام دیا سی بھائی امار بلار دوشے یہ 313 جن شہابہ تارا ہزار ہزار بیمان کے جو بھائی کرے جو دھر مائدانے ہزار ہزار بیمان تارا ہیرے گیا چلو کتابی لکھے سے ابو زہل مطو تابر تابر نتا شہد تو جنا مارا گیا چلو بودر پیانتو شدی ایدر ایمانیر بدلتے تا دے آمونیر بدلتے تیرے نماز بات دیتے نا شہاں بار آمون بھابے نماز پڑتے کتابی لکھے چھے جدھر مائدنہ زار پر بندو کتے نا جدھر مائدنہ گئے چھے راتی بالا جدھ بندو نبی آچھے نبی بولے نگو شہاں بارا ہم ایک پکھن آرام کرو دوٹو دول ہاں تمرا ایک دول آماشا تے گھما با اور ایک دول پہارا دا
ওই দল পাহারা দিতে দিতে ওরা আবার তখন আলোচনা করছে যে ভাই সবাই মিলে জায়গা থেকে তো লাভ নাই, তাহলে তোমরা সবাই শুয়ে পড়ো আমি একা জায়গা থাকবো, কোন বেঈমান আসলে আমি তোমাদেরকে ডাকবো। একাই দাঁড়িয়ে চিন্তা করছে অযথা দাঁড়িয়ে সময় কাটাবো কেন, আমি নমাজে দাঁড়িয়ে যাই, নমাজে দাঁড়িয়ে গেছে বেঈমানরা দূর থেকে দেখছে, দেখে দিনি মোহাম্মদ নাই ঘুমিয়ে গেছে, যদি ঘুমিয়ে যাওয়ার দল বল তাহলে রাতে গিয়ে চড়াও হয়ে তাকে মারবো, দূর থেকে দেখছে একটা মানুষ নাই দাঁড়িয়ে আছে, ওরা অনুভব করছে যে মানুষ না গাছ, ই তো লড়েও না। সাহাবা এমন ভাবে বাপজি খুশু খুশুর সাথে নমাজ পড়তে দাঁড়িয়েছে, আমরা তো অনেকে নমাজ পড়তে ভাবে দাঁড়াই, একটা মশাল আয় গেলে অমনি রুকুটুকু নাই, ওদিকে মাম পড়াচ্ছি আমরা অনেকে অমনি চট করে নিচে গিয়ে পটান করে মশাকে মারিয়ে আবার ঘুরে তাকে দেখি ওদিকে আছে কিনা, আবার ওদিকে মেরে তখন আবার দাঁড়ায়। এ নমাজের খুশু খুঁজে আমাদের নেই। সাহাবা দাঁড়িয়েছে বেঈমানরা দূর থেকে গাছ না মানুষ, তীর ছুড়ে যদি মানুষ হয় তাহলে গায়ে লাগবে, লাগলে তীর আঘাতে সে পালিয়ে যাবে, আর মানুষ যদি না হয় গাছে হলে তাহলে তো তীর লাগলো লড়বে না, তীর ছুড়েছে, তীর এসে বাপকে ডান দিকে আর বাহুতে লেগেছে কাঁধে, সাহাবা নামাজ ছাড়েন, আবার তীর ছুড়েছে দ্বিতীয় তীরখানা বাপজি আবার লেগেছে তার দেহতে, সাহাবা তাড়াতাড়ি নামাজকে শেষ করে ডাকলেন যে ভাই কাফেররা আমাকে তীর ছুড়ে মেরেছে। অনেকগুলো সাহাবা যখন দাঁড়িয়ে গেল তুমি ওরা দেখলো তো ওরা জাগিয়ে আছে আর আসলো, আমার বলার উদ্দেশ্যে তারা নামাজ বাদ দেয়নি। আজ আমাদের সামান্য একটু ঠান্ডা লাগলি অমনি মসজিদে তো যাইনি বাড়িতেও পড়িনি, বলে চাচা দেখতে পৌঁছাচ্ছে না, বলে বাপ ঠান্ডায় উঠতে পারছি না, বাপ আমি নামাজই পড়তে পারিনি বাপ চার পাঁচ দিন ধরে, নামাজ মাফ নাই, নামাজ এত গুরুত্ব বলা হয়েছে যে মানুষ মাউতের সমাতেও ঘর ঘড়ি যখন উঠে, আমি এর আগে বহুবার বলেছি পূর্ব পশ্চিম করে সিঁড়িদার কথা বলা হয়েছে, উত্তর দক্ষিণ করে দিও না, যান ছুটে যাবে তখন উত্তর দক্ষিণ করে যদি তার ঘর ঘড়ি উঠে থাকে পূর্ব পশ্চিম করে সে দেখেন, আমরা দিই না যে পশ্চিম দিকে পা করা গোনা হবে, তাই বাবা ওই সময়তে শোয়ার কথা বলা হয়েছে, আপনি যখন তার মুখে পানি দিবে তার পানি ভিতরে যাচ্ছে না, কষা দিয়ে মুখ দিয়ে বেড়ে চলে যাচ্ছে, আল্লাহ রসুল বলছেন পশ্চিম দিকে পা করে দিলে হয়তো ওই সময় ভিতরে যদি তার জ্ঞান আসে হয়তো নামাজের টাইম হয়ে গেলে ইশারায় হয়তো সে নামাজ পড়বে, বলুন আলহামদুলিল্লাহ, নামাজ এত গুরুত্ব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুওয়াফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমরা একবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভাই সবাই বুঝতে পারছি সারা রাত্রি রোজাকে আমি বলি যেহেতু দেখেন রোজার দিন সারাদিন শুকিয়ে থাকার পরে বকা সতী কষ্ট হয়, কিন্তু মানুষ হয়তো আল্লাহর এতে নিশ্চয় বরকত আছে কথা বলতে লাগলে ভালো লাগে, ওয়াজ করার পর তখন আবার শরীর লেলে দেয় তখন কষ্ট মনে হয়, তো যাই হোক ছোট্ট একটা নাত পড়ে দোয়া হবে আপনার আমাদের সকলের, কার আব্বা কার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে, এবং আরো দোয়া করবো আল্লাহ যেন গোটা পৃথিবীর মুসলমানকে যেন হেফাজত করে, ঠিক আছে তো দোয়া হবে। পরিস্থিতি বাপজি খুব ভালো নাই, নেট খুলে দেখেছে আজ মনে হয় দু তিন দিন হচ্ছে ওই যে উত্তরপ্রদেশে যোগের রাজ্যে দুজন মুসলমানকে আতিক আর আশরাফ নাকি পুলিশে নিয়ে যাচ্ছে জেলখানা থেকে বের করে, অথচ সামনে বাপজি দুষ্কৃতি এসে গুলি করে তাকে শেষ করে দিল, পরিস্থিতি খুব ভয়ঙ্কর সামনে দিন আসছে, একটাই আমাদের হাতিয়ার সেটা হচ্ছে বাপজি নামাজ, আমরা নামাজে কাঁদাকাটি করব দোয়া করব। আর আর একটা কথা বলি যেহেতু এটা বরকতের মাস নেকির মাস, এ মাসে অনেকে আমরা দান করার চেষ্টা করি, এই যে যারা ক্যামেরা করে বেড়াচ্ছি এরা আমার মাদ্রাসা আমি যেখানে রোহার পড়ায় পড়ায় ওই মাদ্রাসায় বাপজি ওরাও গিয়েছিল দিনের বেলা জালসা হয়েছিল, আমাদের গত বছর থেকে দিনের বেলা জালসা হয়েছিল, তো যাই হোক আপনাদের এখানে আসেনি এর আগে আদায়ের জন্য কোনোদিন বলিও নি, তো টাকা তো আপনারা নিয়ে আসেননি, তা আমি আপনাদেরকে একটু দোয়ার পরে দোয়ার শেষে
প্রায় একটা পাঁচির ১৩ থেকে ১৪ লাখ টাকা খরচ হলো দেখেছে ছেলেগুলো প্রায় ৭২ হাজার টাকা দিয়ে বাপজি মাটি কেটে আমরা নদী ধার বাঁধালছি তো ওই পাঁচিরের উপরে হেফজখানা করা হবে আল্লাহ বেঁচে রাখলে মোটামুটি কুরবানির পর থেকে শুরু হবে যেহেতু এখনো পানি বাপজি মাটি কেটেছে বিদ্যুৎ থেকে পানি রস আছে জায়গাটা তো তাতে ৭৫ টাকা খরচ অনেকে ফেতরা যাকাত অনেকে দিছে না তো ফুরিয়ে ফেলেছেন অনেকে টাকা নিয়ে আসেনি যদি কেউ নিয়ে আসেন দোয়া শেষে যদি দু তিন খান যদি সিমেন্টের কেনার মতো টাকা যদি হয় ইনশাআল্লাহ মাদ্রাসার কাজে লাগবে আজও ছিলাম আজও মাদ্রাসার সেক্রেটারি হেড মাওলানা বারবার করে বলেনি সু সাহেব আরো একটু চেষ্টা কর কিছু টাকা নিয়ে গিয়ে আজও দিয়ে আসলাম তো যাই হোক দোয়ার শেষে বাপ বাপজি মা বোনেরা হয়তো যারা জেগে আছেন শুনতে পাচ্ছে যদি আপনাদের কাছে থাকে জোর জবরদস্তি নয় দু পাঁচ টাকা পঞ্চাশ টাকা থাকলে মাদ্রাসার জন্য বাপজি দিবেন দোয়ার শেষে আমি একটা ছোট্ট বাপজি নাত পড়ে দোয়া করব আজ নবী গো আহামার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনা আজ নবী গো আহামার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা আর আব্দুল্লার পৃষ্ঠ হতে ওই মা মিনার সঙ্গে মেতে ওই জন্ম নিন নবী মক্কাতে আজ নবী গো আহামার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনা আজ নবী গো আহামার গড়ায়া সংসার শোয়া আছেন সোনার মদিনায় আর নবী উম্মাতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মাতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আহামার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আহামার গড়ায়া সংসার শোয়া আছেন সোনার মদিনায় নবীর নামে দুরুদ পড়িলে নবীর নামে ওই দুরুদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজায় আজ নবী গো আহামার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায় আজ নবী গো আহামার গড়ায়া সংসার শোয়া আছেন সোনার মদিনায় হাত তুলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ পবিত্র রমজান মাসে মওলাও ২৬ তারাবি মওলা শেষ করে রব্বুল আলামিন তোমার ইমানদার বান্দাদেরকে সামনে বসে রেখে মওলাও আমার মা বোনেরাও পর্দার আড়াল থেকে বসে বসে কথাগুলো বাপজি শুনছিলাও ও গো মওলা তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ কোরআন হাদিসের কথা আলোচনা করেছি জাহান্নামের কথা জান্নাতের কথা বলেছে রমজান মাসের ফজিলতের কথা বলেছে মওলাও আয় আল্লাহ তুমি দয়া মেহেরবান করে সব আলোচনা বলা শোনা তুমি কবুল করে না ওগো রব্বুল আলামিন আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও দিনের আলো রাত্রি অন্ধকার মালা সগিরা ক্যামেরা জানাওয়া জানাও ছোট বড় জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি আল্লাহ খাস করে তুমি আমাদের সকলের জীবনের ছোট বড় যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার বান্দারা বান্দিরা আমিন আমিন করেছে মাওলানা রব্বুল আলামিন এই মাহফিলে অনেক তোমার বান্দা বান্দি রয়েছে যাদের আব্বা নাই মা নাই ওগো মালিক যাদের আব্বা নাই মা নাই
আল্লাহ গভীর রাত্রি বেলা যদি আব্বার কথা যদি মনে পড়ে যায় যে ঘরে আব্বা শুয়ে থাকতো রাত্রি বেলায় তাখানার আব্বাকে দেখতে পাওয়া যায় না আল্লাহ যাদের আব্বা মা নাই তুমি দয়া মেহেরবান করে তাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকের আব্বা মা বেঁচে রয়েছে রে মাওলা তোমার নবী যেভাবে বাপ মার খিদমত করার কথা বলেছে মালিক যেভাবে বাপ মার সাথে কথা বলতে বলেছে আমরা পারি নাই বাপ মার কথায় দেখি কি বাপ মাকে ধমক দিই জোরে কথা বলি আমরা ওগো মালিক তুমি আমাদের জাতির বাপ মা পিছে রেখেছো মাওলা তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি আমাদের তৌফিক করে দাও আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি কার ছেলে কার মেয়ে আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে মাওলা অন্ধকার কবরে চাতক পাখি নাচে আছে একটু দোয়া করবে বলে আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার তোমার বান্দাও মানুষের ভাবে আমি বড় বুজুর্গ কিন্তু হয়তো তোমার দরবারে বুজুর্গ নাও হতে পারি আল্লাহ জানি নাও তোমার দরবারে কতটা বান্দা তোমার কাছে আমি হতে পেরেছি রে মাওলা আমি জানি নাও আমি বড় গুনাহগার মাওলাই কেনেও তুমি দয়া মেহেরবান করে মাওলাও আল্লাহ তোমার কাছে দোয়া চাই তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে রব্বুল আলামিন তুমি আমাদের সকল রাত্রি সজনে কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ একজন তোমার বান্দা একটি কোরআনুল কারীম খতমের কথা বলেছে মাওলা আল্লাহ কোরআন পড়তে গিয়ে যদি এজহার ইদগাম মধ্যে মুতাসিন কিলমি মুসাকাল যদি ছুটে যায় ক্ষমা করে দিই মাওলা কোরআন পড়া তুমি কবুল করে নাও আল্লাহ কোরআনের সবটুকু মাওলা এই গ্রামের যত মাইয়াত কবর বাসে হয়েছে রে মাওলা সব মাইয়াতের কবরের আজাব তুমি মাফ করে দাও গোটা কোরআনের সবগুলো তাদের সকলে কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ রমজান মাস শেষ হতে চলল রে মাওলা জানি না আগামী রমজান মাস আবার পাবো কিনা আল্লাহ আজ যারা হাত উঠিয়েছে মাওলা আল্লাহ গত রমজানে তারা হয়তো অনেক ছিল আজ তারা অনেকে নাই আল্লাহ আবার আজকে যারা আছে আগামী রমজানে হয়তো নাও থাকতে পারি রে মাওলা তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলের তারাবি নামাজগুলো কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের শেহরি ইফতার তুমি কবুল করে নাও বাকি রোজাগুলো তুমি সঠিকভাবে আমাদের দ্বারা আদায় করিয়ে নাও আল্লাহ আল্লাহ এই গ্রামের মানুষেরা দোয়ার মজলিস আয়োজন করেছে মহল্লা তোমার ঘরে বসে হাত উঠিয়েছি খাস করে আজকে পবিত্র তোমার এই ঘরে হাত উঠিয়েছি কবুল করে নাও এই মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা রে কিয়ামতের আগুন কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আয় আল্লাহ তুমি দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও আয় আল্লাহ তুমি আমাদের ঈমান তুমি মজবুত করে দাও আয় আল্লাহ কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে তোমার নবী বলেছে কিয়ামতের আগে ঈমানদারকে পরীক্ষা নেবে আয় আল্লাহ আমরা দুর্বল ঈমানদার তোমার বান্দা বান্দি তোমার পরীক্ষায় পাস করতে পারবো না আয় আল্লাহ বিনা পরীক্ষায় তুমি আমাদের সকল বাপজি ভাই মা বোনদেরকে তোমার পাক্কা সাচ্চা ঈমানদার হিসেবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আল্লাহ গ্রামের প্রতিটা মানুষকে তুমি কবুল করে নাও আমার মা বোনেরাও পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে মহলাও আমার মা বোনেরা ঘুমকে হারাম করে তারা কত কষ্ট করে শেহরির ভাত রান্না করেছে আল্লাহ তুমি সব মা বোনকে তুমি কবুল করে নাও আল্লাহ এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো এই গ্রামের প্রতিটা বাড়িতে রুজি রোজগার তুমি বরকত দাও আসমানি বালা থেকে জমিনি বালা থেকে গ্রামকে তুমি হেফাজত করো আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও যত নবীর রসুল ও নিয়াও নিয়া গোস কত ফকির দরবেশ তবে তবে পাঠিয়েছিলাম সকলে
আল্লাহ আর উমরকে সামনে তো পৌঁছিয়ে দাও আয় আল্লাহ এই গ্রামের মহলে کریم প্রতিটা যুবক ছেলের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও খাস করে মাওলানা সাহাবউদ্দিন ভাইকে তুমি মসজিদে আল্লাহ আয় আল্লাহ খাদিম হিসাবে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সকল বাপজি ভাইয়ের ঈমানটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও আমার মা বোনদের ঈমানটা হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি ঈমান বানিয়ে নাও আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মসজিদকে তুমি হেফাজত করো আয় আল্লাহ অনেক জায়গায় আয় আল্লাহ ইসলাম বিরোধী তোমার বান্দা রয়েছে মহলা আয় আল্লাহ তারা অনেক জায়গার মাদ্রাসাকে আল্লাহ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আবার অনেক বেমানা চক্রান্ত চালাচ্ছে মাদ্রাসা মসজিদকে ভাঙার আয় আল্লাহ যারা কোরআনের দুশমনী করেছে কোরআনকে মিটানোর চেষ্টা করেছে মহলা তাদের কপালে হেদায়েত থাকলে তুমি তাদেরকে হেদায়েত বানিয়ে নাও আর হেদায়েত না থাকলে ইসলামের দুশমনদেরকে মহলা আয় আল্লাহ তুমি সাদ্দাদ নমরুদ ফেরাউনেদের মতো তুমি তাদেরকে ধ্বংস করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে আমাদের সকলকে হেফাজত করো আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমার মাদ্রাসার জন্য 5 টাকা 10 টাকা 50 টাকা চেয়েছি মাদ্রাসার পাচিল করার জন্য আয় আল্লাহ যদি তোমার বান্দা বান্দিকে উন্দায় আল্লাহ তার অনেক সময় অনেক মাকসুদ তুমি পুরা করে নিও দানকে কবুল করে নিও আল্লাহ এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও যত নবীর রসুল উনি আলে পাঠিয়েছ সকল শুনে পৌঁছিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু